আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর 40 হাদিস আরবাইন নববীর আজকে 25তম হাদিস থেকে ইনশাআল্লাহ আমাদের দার শুরু করব। 25তম হাদিস, আন আবি যারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাসা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলাল্লাহ, যাহাবা আহলুদ দুথুর বিল উজুরি ইসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ওয়া ইয়াতাসাদদাকুনা বিফুযুলি আমওয়ালিহিম, ক্বালা ওয়া লাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন, ইন্না বিকুল্লি তাসবীহাতিন সাদাকাহ ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাহ ওয়া কুল্লু তাহমীদাতিন সাদাকাহ ওয়া কুল্লু তাহলীলাতিন সাদাকাহ ওয়া আমরুম বিল মা'রুফি সাদাকাহ ওয়া নাহয়ুন আন মুনকারিন সাদাকাহ ওয়া ফী বুদ'ই আহাদিকুম সাদাকাহ, ক্বালা ইয়া রাসূলাল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজরুন, ক্বালা আরআইতুম লাও ওয়াদা'আহা ফিল হারামি আকা كان عليه وزر فكذلك اذا وضعها في الحلال كان له اجر رواه مسلم حديث مسلم একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, আহলুদ দুসুর মানে হচ্ছে টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, ধনী ব্যক্তিরা। ধনী ব্যক্তিরা তো সব নেকি নিয়ে চলে গেল, তারা আমাদের মতো সালাত আদায় করে, তারা আমাদের মতো সিয়াম পালন করে, আর আমাদের টাকা নাই, আমরা দান করতে পারি না, কিন্তু তারা ঠিকই দান করে। তাহলে আমাদের চাইতে তাদের নেকি বেশি হলো না হলো না? তাহলে তাদের অনেক নেকি বেশি হলো, আমরা গরিব তো ওরকম নেকি করতে পারি না দান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন, আল্লাহ সুবহানাহু তাআলা কি তোমাদের জন্য এমন ব্যবস্থা করে দেননি যা দ্বারা তোমরাও সাদকা করতে পারবে? সেটা কি জানো? ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রতিটা তাসবিহ আল্লাহর তাসবিহ পাঠ করা সাদকা, ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহর তাকবীর পাঠ করা সাদাকা, ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, আল্লাহর প্রশংসা বর্ণনা করা সাদাকা, ওয়াকুল্লু তাহলিলাতিন, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, ওয়া আমরুম বিল মা'রুফি সাদাকা, সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা, ওয়া নাহয়ুন আন মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেওয়া সাদাকা, ওয়া ফী বুদ'ই আহাদিকুম সাদাকা, নিজের স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হওয়াও সাদাকা। قالوا يا رسول الله ايات احدنا شهوته ويكون له فيها اجر, আমাদের কোন ব্যক্তি নিজের মনের জৈবিক চাহিদা পূরণ করবে আর তাতেও সে নেকি পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতুম লাও ওয়াদাআহা ফিল হারামি, তোমরা কি মনে করো এই জৈবিক চাহিদাটা যদি সে হারাম পন্থায় পূরণ করত তাহলে গুনাহ হতো না? অবশ্যই গুনাহ হতো। তাহলে সেটা যখন সে তার বিপরীতে হালাল পন্থায় করছে তাহলে সেই গুনাহ থেকে বাঁচার নেকিটা অবশ্যই সে পাবে, তো তার জন্য নেকি। তো এই হাদিসের যেটা মূল শানে নজুল, মানে এই হাদিসের যেটা মূল কাহিনী, সেটা আরেক হাদিসে সহিহ বুখারী সহিহ মুসলিম আরও সুন্দরভাবে আসছে, যে আন্না ফোকারা আল মুহাজিরিন, একদা মুহাজিরদের দরিদ্র সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। তারপর বললো যে, হে আল্লাহ রাসূল, এই কাহিনী, আমরা সালাত আদায় করি, ওরা সালাত আদায় করে, আমরা সিয়াম পালন করি, ওরা সিয়াম পালন করে, কিন্তু ওরা সাদকা দেয় আমরা দিতে পারি না, ওরা দাসকে মুক্ত করতে পারে, টাকা পয়সা দেয় আমরা মুক্ত করতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন যে, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখাই দিব না যেটার মাধ্যমে তোমরা তাদেরকে ধরে নিবা নিকিতে? তো বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই শিখাই দেন। তখন বলছেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদু ওয়া তাহমাদুনা দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা মাররা, প্রত্যেক সালাতের পর 33 বার করে সুবহানাল্লাহ বলবা, 33 বার করে আল্লাহু আকবর বলবা, আর 33 বার করে আলহামদুলিল্লাহ বলবা। তোমরা এই আমলটা করলে ওরা যে নেকিটা করে তোমাদের চাইতে আগে চলে যাচ্ছে, তোমরা এই আমলের মাধ্যমে তাদেরকে ধরে ফেলবা। কাল আবু সালেহ, হাদিসের রাবি আবু সালেহ বলছে, মানে আবু হুরায়রা থেকে যিনি হাদিস বর্ণনা করছেন তার নাম আবু সালেহ, সালেহ আল কাইসান। ফারাজা ফুকারাউল মুহাজিরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পর ওই দরিদ্র লোকেরা, মুহাজিরদের দরিদ্র লোক রাসূলের নিকটে আবার ফিরে আসছে। তারপর বলছে, আল্লাহ রাসূল, আমাদের যারা ধনী ভাইয়েরা আছে, আমরা যে আমলটা করছি আমলটা ওরা জানে নিয়েছে, যে ওরা এখন প্রত্যেক সারা দেশে 33 বার করে আল্লাহ আকবর পড়ে, 33 বার করে সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, তো ঘুরে ফিরে তো কাহিনী একই হলো, আমরা তো আবার পিছিয়ে পড়ে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছে যে, যালিকা ফযলুল্লাহি উতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো এই হলো ওই হাদিসের মূলত মূল অংশটা এই জায়গায়।
তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যেটা বড় পয়েন্ট সেটা হচ্ছে যে সাদকাকে সাহাবায়ে কেরাম মনে করেছে যে টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন যে সাদকা টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়। এই হাদিস থেকে প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আমরাও যদি মনে করি যে সাদকা শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ তাহলে ভুল করব। আমার টাকা পয়সা নেই তার মানে আমার সাদকা করার কোনো রাস্তা নেই, এটা ভুল। আমার জন্য সাদকা করার পথ আছে দুইভাবে, আমার টাকা পয়সা নাই তারপরও আমার জন্য সাদকা করার পথ আছে কয়ভাবে বলেন তো? দুইভাবে। একটা হচ্ছে যে আমি সাদকা করব, সেই সাদকাটা হবে, সেই সাদকাটার প্রতিক্রিয়া থাকবে অন্য কারো উপরে সাদকাটার ভালো ফল পৌঁছবে। যেমন একটা ধনী ব্যক্তি যখন সাদকা করে 50 টাকা 100 টাকা যখন কাউকে দান করে তখন এই টাকাটার ফল ওই গরিব ব্যক্তি পায় না? পায় না, যাকে দেওয়া হচ্ছে অবশ্যই পায়। তো টাকা পয়সা না থাকার পরেও আমি এমন আমল করতে পারবো, আমার জন্য এমন আমলের রাস্তা খোলা আছে যাতে অন্য কারো উপকার হবে। সে আমলগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একটা গাছও লাগায়, তাগরি সুগার আসান, একটা গাছও লাগায় এবং সেই গাছ থেকে যদি ফল ফলাদি উৎপন্ন হয় তাহলে সেই ফল ফলাদি যদি চুরিও হয়, সহি মুসলিমের হাদিস, ওমা আমিন মুসলিমিন ইয়াগরি সুগার আসান না ইয়া জিরি উজার আন, কোনো একটা যদি গাছ লাগায়, কোনো একটা যদি কোনো কিছু লাগায়, ফায়াকুলু মিনহু ইনসানুন, সেখান থেকে যদি মানুষ খায়, পাখি খায়, চতুষ্পদ জন্তু খায়, ওয়ামা সুরিকা মিনহু, যদি চুরিও হয়, তাহলে ফাহিয়া লাহু সাদাকা, তাহলে এটা তার জন্য কি? সাদাকা। এই এটা আপনি একটা ছোট্ট কাজ, এর জন্য কারো অর্থ ধন সম্পদের কোনো প্রয়োজন নাই, এমনি একটা আপনি গাছ লাগাই দিলেন, সেই গাছ থেকে আপনি নেকি বেঁচে থাকবেন। তারপর আপনি অন্যের নিকটে অন্যের সহযোগিতা করার মাধ্যমে, অন্যকে খারাপ কাজ থেকে বাঁচানোর মাধ্যমে, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়ার মাধ্যমে, যেমন মূল হাদিসের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়া আমরুম বিল মারুফ সাদাকা, সৎ কাজের আদেশ দেওয়া সাদকা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া সাদকা। তা আপনার এই সৎ কাজের আদেশ অন্যের উপর পড়বে না? পড়বে না, প্রভাব অবশ্যই প্রভাব পড়বে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা, কেউ 50,000 টাকা 50,00,000 টাকা একজনকে দান করেছে, দান করার 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর কোনো একটা পর্যায়ে যায় বলছে যে তোকে আমি 100 টাকা দান করেছিলাম, 100 টাকা দিয়ে সহায়তা করেছিলাম, তুই আমার সাথে এরকম করলি, খোটা দেওয়া বলে এটাকে। তো এই দানের চাইতে সুন্দর হাসি মুখে কারোর সাথে কথা বলা, কারো ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া, ওর চাইতে বড় নেকির কাজ, এটাও একটা সাদকা। আপনি যদি কারোর সাথে হাসি মুখে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আং তুসাল্লিমা আলান নাসি ওয়া আনতা তালিকুল ওয়াজহি ইন্না মিনাস সাদাকা, সাদাকার মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে তুমি মানুষের সাথে সালাম বিনিময় করবে, ওয়া আনতা তালিকুল ওয়াজহি, তখন তোমার চেহারায় হাসি থাকবে। তো হাসি মুখে কারোর সাথে সাক্ষাৎ করাটা কি সাদকা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার সর্বনিম্ন স্তর যেটা বলেছেন এটাও বুখারী মুসলিমের হাদিস, তাকুফু শাররাকা আনিন নাস ফা ইন্নাহা সাদাকা, যদি কাউকে সহযোগিতা করতে না পারো, কাউকে দুটো ভালো কথা বলতে না পারো, কাউকে টাকা পয়সা দিতে না পারো, কোনো গাছ লাগাতে না পারো, তাহলে তোমার সাদাকার সর্বশেষ স্তর হচ্ছে তোমার থেকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তো আপনার থেকে যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয় তো এটাও সাদাকার একটা স্তর, এটাও আপনার জন্য সাদাকা হিসেবে গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে বলছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার মুখের মিষ্টি হাসি তোমার ভাইয়ের জন্য সাদাকা, ওয়া আমরুকা বিল মারুফ সাদাকা, সৎ কাজের আদেশ সাদাকা, ওয়া নাহিউকা আনিল মুনকার সাদাকা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া সাদাকা, ওয়া ইরশাদুকা রাজুলি ফি আরদি দালালিহি লাকা সাদাকা, একটা লোক রাস্তা হারিয়ে ফেলেছে তাকে রাস্তা দেখাই দিচ্ছে এটা সাদাকা, ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকাল আযম আনিত তারিক লাকা সাদাকা, রাস্তা থেকে একটা পাথর সরাই দিলা, কাটা সরাই দিলা, হাড্ডি সরাই দিলা, এটাও তোমার জন্য সাদাকা, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকা, তোমার বালতি থেকে আরেক ভাইয়ের বদ নাই তুমি পানি ঢেলে দিচ্ছ, এটাও তোমার জন্য সাদাকা। তো এই সবগুলো হাদিসকে যদি আমরা সামনে রাখি তাহলে ন্যূনতম থেকে ন্যূনতম কাজ যদি আমরা মানুষের উপকারে করি
যার থেকে অন্য কারো উপকার, এবং সর্বনিম্ন কাজ উপকার যদি করতে না পারি তাহলে কাউকে যদি কষ্ট না দিই তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হিসেবে গ্রহণ করা হবে? সাদাকা হিসেবে গ্রহণ করা হবে। সাদাকার যেটা দ্বিতীয় স্তর সেটা হচ্ছে যে অন্য কারো প্রতি প্রভাব পড়বে না, কিন্তু আপনি নিজেই শুধু উপকৃত হবেন। দেখছেন না হাদিসের শুরুর অংশে কী বলা আছে বলেন তো, যে তুমি তাসবিহ পাঠ করবা অন্য কেউ কিন্তু উপকৃত হবে না, জাস্ট আপনি উপকৃত হচ্ছেন। আলহামদুলিল্লাহ বলছেন অন্য কেউ কিন্তু উপকৃত হবে না, আপনি উপকৃত হচ্ছেন। তো এই জাতীয় যে জিকির আজকার তাসবিহ তাহলিলগুলো আছে, মা নাফাউহু কাসিরুন আলা ফাইলিহি, যার উপকারটা শুধু আপনার সাথেই সীমাবদ্ধ, তো এগুলো সাদাকা হিসেবে আপনার পক্ষ থেকে গ্রহণ করা হবে। আর এই বিষয়ে স্পষ্ট হাদিস পরবর্তীতে আসছে, এই সাদাকার বিষয়ে স্পষ্ট হাদিস পরবর্তীতে আসছে। মাঝখানে এখন দ্বিতীয় একটা কথা থাকলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় তা এটাও তার জন্য সাদাকা। তিনি কারণ হিসেবে কি বলছেন, যে যদি তুমি এটা হারাম পন্থায় করতে তাহলে কি গুনাহ হতো? না, গুনাহ হতো। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে এক সাহাবিকে বলছেন যে তুমি কি মনে করো যে তোমার একটা সন্তান হলো, সেই সন্তানটা ছোট অবস্থাতেই মারা গেল, তো এই সন্তানটা মারা গেলে, হাদিসে তো আছে যে ছোট অবস্থায় সন্তান মারা গেলে নাকি হয়, সন্তান জান্নাতে যাওয়ার ওসিলা হয়। তখন রাসূলকে জিজ্ঞেস করছে তুমি কি ওকে জন্ম দিয়েছিলে? না, আল্লাহ জন্ম দিয়েছিল, আল্লাহ জন্ম দিয়েছিল। ওকে তুমি খাওয়াইছো? না, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছে। ওকে জীবন কে দিয়েছে? তুমি? না, আল্লাহ, আল্লাহ। ওকে হেদায়েত কে দিয়েছিল? তুমি? না, আল্লাহ, আল্লাহ। তো সব কিছু আল্লাহ করলো, তারপরে সন্তানটা মারা গেলে তুমি নেকির আশা করছো, করছেন না? তো বিষয়টা ওই রকমই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্য এক হাদিসে আরও স্পষ্ট করে বলছেন, এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম দুই হাদিস গ্রন্থেই আসছে, যে ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহ আল্লাহ ইল্লা উজিরতা আলাইহি, তুমি যে টাকাই ব্যয় করো না কেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো তাহলে এর বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে। হাত্তাল লোকমা, এমনকি ওই লোকমা, তারফাউহা ইলা ফামি ইমরাতিক, যেই লোকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও এর বিনিময়েও তোমার জন্য নেকি লেখা হবে। কথা বুঝতে পারছেন? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন সহিহ মুসলিমের হাদিস, আফজালুদ দানানির দিনারুন, মানুষ যত অর্থ ব্যয় করে তার মধ্যে সবচেয়েতে উত্তম দিনার হচ্ছে, সবচেয়েতে উত্তম দান হচ্ছে, ইয়ানফাকুহুর রাজুলু আলা আয়ালিহি, তার স্ত্রী সন্তানের উপর যে অর্থটা ব্যয় করে। তাহলে আপনি আপনার স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিলেও কী পাবেন? সাদাকা হিসেবে গ্রহণ করা হবে, নেকি পাবেন। আল্লাহু আকবার। তো এখানে এখন একটা প্রশ্ন যেটা বলার জন্য এই অংশটা টানা, সেটা হচ্ছে এই আমলগুলো শুধু যদি এমনি করি তাহলে নেকি পাবো, না সব আমলের সাথে নিয়ত লাগবে, নেকির আশা করা লাগবে? তো কিছু হাদিস আসছে যে হাদিসগুলোতে নিয়তের কথা বলা নাই এই আমলের সাথে সম্পৃক্ত, ডাইরেক্ট বলা আছে যে এটা করলে সাদাকা, এটা করলে সাদাকা, এটা করলে সাদাকা। আর কিছু হাদিস আসছে যে হাদিসগুলোতে, যেমন এখনই আমি যে হাদিসটা পড়লাম সহিহ বুখারী মুসলিমের, যে তুমি ব্যয় করো তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে আল্লাহর সন্তুষ্টি চাইলে তোমার স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমাটাও তোমার জন্য নেকি হিসেবে গ্রহণ করা হবে। তো এখানে আল্লাহ রাসূল আল্লাহর সন্তুষ্টির নিয়াত করার শর্ত লাগাইছেন, কিন্তু অনেক হাদিসে লাগান নেই। আবার কোরআনের একটা আয়াত আছে, সেই কোরআনের আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, যারা ভালো কথা বলে মানুষের মধ্যে গণ্ডগোল হলে সেগুলোকে মিটিয়ে দেয়, ওমাইয়া ফাল জালিকা, আর যারা এই জাতীয় কাজ করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, শর্ত কি লাগানো হয়েছে? আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাসাউ ফানু উতিহা আজরান আজিমা, তো আমি তাদেরকে অনেক নেকি দেবো। এটা সূরা নিসার 114 নম্বর আয়াত। তো এই আয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে সামনে রেখে বলেছেন মুহাদ্দিসিনে কেরাম যে এই জাতীয় যত হাদিস আছে সবগুলোই নিয়াতের সাথে শর্তযুক্ত, যেগুলোতে নাই সেগুলোকে আয়াত এবং হাদিসের উপর আরোপ করা হবে, হাদিসের উপর এবং আয়াতের উপর ডিপেন্ড করে ওগুলোর উপরও লাগানো হবে যে নিয়ত শর্ত থাকা লাগবে আপনার অন্তরে। তাহলে ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা পদের বিনিময়ে আপনি নেকি পাবেন, প্রত্যেকটা পদের বিনিময়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। আর আমরা তো নিয়তের উপর যখন প্রথম দিকে একবার আলোচনা আসছিল তখন আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তো এই মোটামুটি আলহামদুলিল্লাহ হাদিসের ব্যাখ্যা। আমরা 26 নম্বর হাদিসে আসতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কুল্লু সুলাইমাই মিনান নাস আলাইহি সাদাকাতুন, মানুষের প্রত্যেকটা হাড়ের উপর সাদাকা রয়েছে, কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামস,
تعدل بين الاثنين صدقة وتعين الرجل في دابته فتحمل عليها أو ترفع له عليها متاعه صدقة দুইজনের মধ্যে যদি মীমাংসা করে দেয় তাহলে সাদাকা। তুইনু রজুল ফি দাব্বাতিহি, একজন লোক ঘোড়ায় উঠতে পারছে না, ঘোড়ায় উঠার জন্য সহযোগিতা করলো, সাদাকা। ফাতুহমিলুহু আলাইহা আও তারফাউলুহু আলাইহা মাতাআ, ওর একটা বোঝা, সে বোঝাটা ঘোড়ার পিঠে তুলবে, বাসে তুলবে, ট্রাকে তুলবে, তুলতে পারছে না, কেউ আরেকজন সহযোগিতা করে দিল, সাদাকা। ওয়াল কালিমাতু ত্বাইয়িবাতু সাদাকা, সুন্দর কথা বলা সাদাকা। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, আর সালাতের জন্য প্রত্যেক যে পদক্ষেপ আল্লাহর বান্দা রাখে তা তার জন্য সাদাকা। ও তুমি তুল আদা আনি তারিখে সাদাকা, আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া সাদাকা। তো আগের হাদিসের সাথে হাদিসের মিল আছে, কিন্তু এই হাদিসে একটা কথা অতিরিক্ত বলা আছে যে মুসলিম বান্দার প্রতিটা হাড়ের উপর সাদাকা রয়েছে। আমি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই, উদাহরণ দিয়ে যে অটোরিকশা বুঝুন তো, আমাদের দেশে অটোরিকশা আছে, তো সকালবেলা কর্মচারী যায় আর মালিকের কাছ থেকে অটোরিকশা ভাড়া নেয়, যে তোমার কাছ থেকে দিন প্রতি 150 বা 200 টাকা চুক্তিতে অটোরিকশাটা ভাড়া নিলাম, তারপর দিন সে 400 টাকা ইনকাম হয়, 200 টাকা মালিককে দেয়, মালিকের অটোরিকশা মালিকের কাছে ফেরে তার 200 টাকা বাড়িতে নিয়ে চলে আসে। তো প্রতিদিন সকালে উনি কিন্তু ভাড়া করে, তো প্রতিদিন সকালে আপনি আপনার এই বডিটা আল্লাহর কাছ থেকে ভাড়া নেন, ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহর দেওয়া জবান শক্তি, বাক শক্তি, কথা বুঝতে পারেননি, আল্লাহর দেওয়া ক্ষমতা, সব কিছু আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদিন যখন সূর্য ওঠে, সকাল হয়, ঘুম থেকে ওঠেন, তখন আল্লাহর কাছে এই চুক্তিতে ভাড়া নেন যে প্রত্যেকটা হাড়ের বিনিময়ে একটা করে সাদকা করবেন। কথা কি আমার বুঝতে পারছেন? তো যতক্ষণ পর্যন্ত প্রতিটা হাড়ের বিনিময়ে একটা করে সাদকা করেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে ঋণী থাকেন। আপনি আল্লাহর জিনিস ইস্তেমাল করছেন কিন্তু তার পূর্ণ ভাড়া দেননি। হাদিসের ব্যাখ্যা কি স্পষ্ট? তো এই প্রত্যেকটা হাড়, এখন বিজ্ঞান বলছে যে মোটামুটি এখন মানুষের শরীরে 220টার মতো পড়লাম কি 260টার মতো পড়লাম, না 360 না, আমি ওই আসার আগে পড়ছিলাম, তো 360 না, আমারও ধারণা ছিল 306, আমি পড়ছিলাম কিন্তু ভুলে গেছি, 220 কি 300 না, 200-এর মধ্যে, 260 হতে পারে বা 220 হতে পারে। মানুষের শরীরে হাড়ডি আছে, তো এই হাড়গুলোর উপর মানুষের সাদাকা সাদাকা দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে অবশ্য বলেছেন যে এই সারা দিনের যে সাদকা, অনেক আমল তো বলছেন সাদকা আদায় করার জন্য, এখন তারপরেও তো 260টা গুনে গুনে আদায় করা মুশকিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুজজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিন আদ-দুহা, সালাতু যুহা বলে একটা সালাত আছে না, যখন 8-9টার দিকে যখন সূর্য একটু মাঝামাঝিতে থাকে ওই সময় যে একটা সালাত আদায় করা হয় 2 রাকাত, এটাকে বলে সালাতুজ যুহা। তো বলছে তোমার সারা দিনের যে সাদকা, যে ঋণ আল্লাহর কাছে আছে, যদি সালাতুজ যুহা আদায় করো ইনশাআল্লাহ সেই ঋণ শোধ হয়ে যাবে। তো এটা হচ্ছে সালাতুজ যুহার একটা গুরুত্বের মধ্যে কিন্তু এটাও আসে। তো এটা মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তো ওখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাগুলোর কথা বলার পর এটা বলছেন যে তা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদকা, আল্লাহ আকবার বলা সাদকা, সৎকাজের আদেশ সাদকা, সবই সাদকা, কিন্তু সবথেকে তোমাকে, তোমার যে ঋণ আছে সবথেকে তোমাকে বাঁচিয়ে দিবে সালাতুজ যুহার সময় 2 রাকাত সালাত। তো এখানে আমরা এই হাদিসের মধ্যে যে সাদকাগুলোর কথা পড়লাম, সেই সাদকাগুলো অবশ্যই আমাদের মানে পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কিছু ব্যাখ্যা আমরা আগেও পড়েছি, এর মধ্যে এইখানে পড়ার মতো আর একটা জিনিস আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো আমরা ভোগ করি সেই নিয়ামতগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফিদা ক্বালিলাম মা তাশকুরুন, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চক্ষু, তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, অন্তর, কিন্তু অতি অল্প সংখ্যক মানুষই আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছিলেন যখন তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের জন্য শ্রবণ শক্তি করে দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আরও বলছেন আলাম না জাআল্লাহু আইনাইন, আমি কি মানুষকে 2টা চক্ষু দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে কথা বলার জন্য জিহ্বা দেইনি, 2টা ঠোঁট দেইনি? তারপর কোনো মানুষ আমার শুকরিয়া আদায় করে না। তাবে তাবেইন সাহাবা ইকরামদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু পাওয়া যায় যে
এই আয়াতগুলো পড়ার পর কারা আল ফুজাইল, ইনি একজন বিখ্যাত আলেম মানুষ, এই আয়াতগুলো একদিন রাত্রে পড়লেন, ফাবাকা, তারপরে কাঁদতে লাগলেন। ফাসাআল আন বুকাইহি, তাকে জিজ্ঞেস করা হল আপনি কেন কাঁদছেন, তখন তিনি বলছেন যে হাল বিত্তা লাইলাতান শাকিরান লিল্লাহ আন জাআলা লাকা আইনান তুবসিরু বিহিমা, তুমি কি আল্লাহর জন্য একটা রাতও জাগেছো এই শুকরিয়া আদায় করবা যে আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছে, এই দুটো চক্ষুর জন্য, দুটো চক্ষুর শুকরিয়া আদায় করার জন্য তুমি কি একটা রাতও আল্লাহর জন্য জাগেছো, জাগনি। আন বকর আল মুজানি, তিনি বলছেন ইবনে আদম, ওহে আদমের সন্তান, ইন আরাদতা তাআলামা কদরা মা আনামাল্লাহু আলাইক, আল্লাহ তোমার প্রতি কত নিয়ামত দিয়েছে এটা যদি জানতে চাও, ফাগমিজ আইনাইক, দুটো চক্ষু একটু সময়ের জন্য হলো বন্ধ করো, বন্ধ করলেই তো সারা দুনিয়া অন্ধকার, অচল, না চলতে পারবো, না খেতে পারবো, না দেখতে পারবো, আল্লাহর তোমার উপর কতখানি নিয়ামত আছে যদি বুঝতে চাও তাহলে দুটো চক্ষু বন্ধ করো, বন্ধ করো, অনুভব করার চেষ্টা করো যে আল্লাহ তোমার প্রতি কত নিয়ামত দিয়েছে। আমাদের এক কথায় পুরো শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এখানে একটা জয়ীফ হাদিস, হাদিসটা জয়ীফ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া যে আমাদের জান্নাতে প্রবেশ অসম্ভব বা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, এরকম একটা হাদিস এখানে আসছে। হাদিসটা সানাদগতভাবে জয়ীফ, কিন্তু হাদিসটার মূল ভাবটা কিছুটা হলেও ঠিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটা বান্দাকে উপস্থিত করা হলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে তার জান্নাত বললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে উদখুলু আব্দি, আদখিলু আব্দি, ফেরেশতাদেরকে বলছে আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও, বিরহমাতি, আমার দয়ায়। তখন ওই বান্দা ফাট করে বলছে ইয়া রব্বি বিআমালি, আমার আমলের কারণে আমাকে জান্নাতে প্রবেশ করান, আপনার দয়ার কারণে কেন, কথা বুঝতে পারছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালে ফেরেশতাদেরকে বলছেন কাইসু আব্দি বিনিমাতি আলাইহি ওয়া বিআমালিহি, আমার বান্দার উপর আমি যা নিয়ামত দিয়েছিলাম ওগুলো এক পাল্লায় খাড়া করো, আর আমার বান্দা যা আমল করেছিল ওগুলো এক পাল্লায় উঠাও। ফায়াজিদুনা নিয়ামাতাল বাসারি ক্বাদ হাতাত বিইবাদাতি 500 সানা, 500 বছরের ইবাদত চক্ষুর নিয়ামতের চাইতে কম হয়ে গেল। আল্লাহ যে চক্ষুর নিয়ামত দিয়েছেন, এই চক্ষুর নিয়ামতেরও সম পরিমাণ হলো না তার 500 বছরের সালাত আদায় করা। ও বাকিয়াত নিয়ামুল জাসাদ, শরীরের নিয়ামত তো বাকি থাকলো। তখন আল্লাহ বলেন আদখিলু আবদিয়ান নার, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যাও। তো বাস্তবিক মানুষ জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বদৌলতে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে অবিমা কুংতুম তাআমালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো ওটের বিনিময়ে যেটা তোমরা আমল করেছো, কিন্তু এই আমল করাটাও আল্লাহর একটা দয়া। একজন সাহাবি বা একজন তাবে তাবেইনা মানে আমাদের সালাফে সালেহীনের মধ্যে, তিনি বলছেন যে বকর ইবনে আব্দুল্লাহ নাম যে মা ক্বাল আব্দুন ক্বাত্তা আলহামদুলিল্লাহ মাররাতান ইল্লা ওয়াজাবাত আলাইহি নিয়ামাতুন বিকওলি আলহামদুলিল্লাহ ফামা জাযাহু তিলকা নিয়ামা, যে আপনাকে আল্লাহ খেতে দিয়েছে, চলতে দিয়েছে, ফিরতে দিয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে সালাফ বলছে যে আমি যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম এই নিয়ামত ছাড়া আবার শুকরিয়া কি দিয়ে আদায় করবো, কথা বুঝতে পারছেন না? সারা দুনিয়াতে কয়জন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে? আপনি তো আল্লাহর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারছেন, তো এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক যে আল্লাহ আপনাকে দিল এটার শুকরিয়া আপনি আবার কী দিয়ে আদায় করবেন? এই জন্য আপনি যে আমলই করেন না কেন, বাস্তবে আপনি আল্লাহর দয়ার বদৌলতেই জান্নাতে যাবেন, আল্লাহর রহমতের বদৌলতে আপনি সে আমল করতে পারছেন। এই জন্য আম্বিয়া ইকরাম সালাফে সালেহীনের পথ ছিল, তারা আল্লাহর সবসময় শুকরিয়া আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দিয়েছিলাম, ওয়াকালা আলহামদুলিল্লাহ, তারা দুইজনই বলেছিল আল্লাহর শুকরিয়া, আল্লাযী ফাদদালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর ফজিলত দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন। ওরা জান্নাতে প্রবেশ করার পর বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করিয়েছেন। এখানে আর একটা কথা, যে আপনি খাতে পাচ্ছেন, এই খাতে পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, এই খাতে পাওয়াটা দুনিয়াবি নিয়ামত, আর আপনি যে শুকরিয়া আদায় করতে পারলেন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে উখরাবি নিয়ামত। ওই খাতে পাওয়ার নিয়ামতের চাইতে আলহামদুলিল্লাহ বলতে পারার সুযোগ পাওয়ার নিয়ামতটা অনেক বড়, অনেক বেশি। কথা কি আমার বুঝতে পারছেন? আপনি যে খাচ্ছেন, চলছেন, ফিরছেন, এইটা যে আল্লাহর কোনো নিয়ামত, এটার চাইতে আপনি যে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছেন এই নিয়ামতটা তার চাইতে অনেক বেশি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা হাদিস দিয়ে আজকে আমাদের এই শুকরিয়া আদায়ের অধ্যায়টা আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি সারা রাত এইভাবে তাহাজ্জুদ পড়েন, আপনার তাতাফাত্তারু কদামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সারা রাত জাগে, মানে রাত্রির একাংশ জাগে আল্লাহর তাহাজ্জুদ, আল্লাহর তাহাজ্জুদের সালাত আদায় করেন, রাতের সালাত আদায় করেন, তো তার পা ফুলে যায়। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে আতাফা আলু হাদা ওয়াকাদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনি এই কাজ করেন অথচ আল্লাহ আপনার পূর্বের আর পরের সকল গুনাহ ক্ষমা করেছে, তারপর আপনার এত কষ্ট করার কী দরকার? তখন রাসূল বলেছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ যে আমার পূর্বের পরের গুনাহ ক্ষমা করে দিয়েছে, এই এই নিয়ামতটার শুকরিয়া কি আমি আদায় করবো না? কথা বুঝতে পারছেন? তো আসলে এটাই হচ্ছে আসল তাকওয়া এবং আসল পরহেজগারিতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। তো মোটামুটি আমাদের এই হাদিসের ব্যাখ্যা শেষ, আমরা 27 নম্বর হাদিসে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনিন নাওয়াস বিন সামাআন থেকে বর্ণিত, আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আন ইত্তালিআ আলাইহি আন-নাস, রাওয়াহু মুসলিম। وعن وابس بن معبد قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البر والإثم؟ قلت نعم. قال استفتي قلبك، البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب، والإثم ما حاك في النفس وتردد في الصدر، وإن أفتاك الناس وأفتوك. قال الشيخ رحمه الله حديث حسن رويناه في مسند الإمام أحمد والدارمي بإسناد حسن. এই হাদিসটা দুই সানাদে মানে দুইভাবে বর্ণিত হয়েছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলছেন যে সৎ আচরণ সৎ চরিত্র হচ্ছে নেকির কাজ, আর গুনাহের কাজ হচ্ছে ওইটা যেটার কারণে মানুষের অন্তরে দ্বিধা হয়। ওয়াকারিহতা আন ইত্তালিআ আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে এই কাজটা সম্পর্কে মানুষ জানুক, ওটাই গুনাহের কাজ। যে কাজটা আপনি মানুষকে জানতে দিতে চান না ওটাই গুনাহের কাজ। আর আরাক সানাদে অবিসাবেন মাহাবাদ থেকে আসছে, সেটাতে এইরকম, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মোজেজা আছে। একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, নাম হচ্ছে ওয়াবেসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ছাড়িয়ে দিচ্ছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উদুনু ইয়া ওয়াবেসা, ওয়াবেসা তুমি নিকটবর্তী হও। তারপর বললেন যে ওয়াবেসা উখবিরুকা মা জাআত মাজি ইতা তাসআলু আনহু আও তাসআলনি, আমি কি তোমাকে বলবো তুমি কি জিজ্ঞেস করতে চাচ্ছ আমাকে? রাসূল বলছেন যে আমি কি তোমাকে বলবো যে তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাচ্ছ? রাসূল বলেন আপনি আমি কি জিজ্ঞেস করতে চাচ্ছ বলেন দেখি। তোমার যে তুমি জিজ্ঞেস করতে চাচ্ছ, যেহেতু তাস আলোনি, তুমি আমার নিকট এই জন্য এসেছো, এটা জিজ্ঞেস করতে এসেছো, আনিল বিরি ওয়াল ইসমি, নেকির কাজ আর গুনাহের কাজ সম্পর্কে। তখন সাহেব বলছে নাম, এটা রাসূলের একটা মুজিজার অন্তর্ভুক্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনটে আঙ্গুল জমা করলেন এবং ইয়ানকুতু বিহা ফি সদরি, আমার বুকে এইভাবে আঘাত করতে লাগলেন এবং বললেন যে ইস্তাফতি নাফসাক, নিজের অন্তর কাছে ফতোয়া চাও, নিজের অন্তরে কি জিজ্ঞেস করো। আল বিররু মাতমা আন্না ইলাইহিল কলব, নেকি হচ্ছে ওটা যেটাতে অন্তর প্রশান্তি পায়, ওয়াতমা আন্না ইলাইহিন নাফস, আত্মা প্রশান্তি পায়, আর পাপ কাজ হচ্ছে ওইটা যেটাতে অন্তর ধোকচকর মধ্যে থাকে, তারাদ্দুদের মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তো এই হচ্ছে হাদিসের মূল ভাব এবং সারমর্ম। এই হাদিসের ব্যাখ্যার প্রথম কথা হচ্ছে যে আলবির, এই হাদিসে দেখবেন প্রথমটাতে বলা আছে যে আলবির নেকির কাজ হচ্ছে হুসনুল খুলুক সচ্চরিত্র, আর দ্বিতীয়টাতে বলা আছে যে আলবির হচ্ছে যেটাতে আত্মা প্রশান্তি পায়। খেয়াল করছেন হাদিসের অনুবাদে? হাদিসের অনুবাদে খেয়াল করেন, আলবির নেকির কাজ সম্পর্কে দুইটা কথা বলা আছে। প্রথম হাদিসে বলা আছে নেকির কাজ হচ্ছে সচ্চরিত্র, আর দ্বিতীয় হাদিসে বলা আছে নেকির কাজ হচ্ছে যেটাতে আত্মা প্রশান্তি পায়। তো আসলে বীর শব্দটা, এই নেকি শব্দটা কোরআনে এবং হাদিসে এই দুই অর্থেই ব্যবহার হয়েছে। সচ্চরিত্র অর্থ ব্যবহার হয়েছে আর আম নেকির কাজ অর্থ ব্যবহার হয়েছে। সচ্চরিত্র অর্থে যেমন বিররুল ওয়ালিদাইন মানে হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা, এই নামেই প্রসিদ্ধ পুরো ফিকা হাদিস কোরআন ইসলামী শরীয়তে পিতা মাতার সাথে সদাচরণ কী নামে প্রসিদ্ধ? বিরুল ওয়ালিদাইন নামে প্রসিদ্ধ। তো ওখানে বীর শব্দটা সদাচরণ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী এসে জিজ্ঞেস করলো যে হে আল্লাহর রাসূল, মান আবাররু, কে আমার কাছ থেকে সচ্চরিত্র পাওয়ার বেশি হকদার? উম্মুক, তোমার মা,
আলমান, তারপরে কে? উম্মুক, তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে তোমার পিতা। তখনও বীর শব্দটা আছে, যে সৎ চরিত্র, কথা বুঝতে পারেননি? তাহলে বীর শব্দটা সৎ চরিত্রের ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার আম নেকির ক্ষেত্র, ব্যাপকভাবে নেকির ক্ষেত্রেও ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিররি ওয়া তাকওয়া, তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিররা, আর নেকির কাজ হচ্ছে এটাই যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি বিশ্বাস করলো, এগুলো কী কাজ? নেকির কাজ। তো এই বীর শব্দটা প্রথম কথা হচ্ছে দুই অর্থেই ব্যবহার হয়, সৎ চরিত্র অর্থেও এবং আম নেকির কাজের অর্থেও। তো এই জিনিসটা বোঝার পর প্রথম কথা হচ্ছে যে বীরকে আমরা তাহলে দুইটা ব্যাখ্যা পেলাম, একটা হচ্ছে সচ্চরিত্র। তো সচ্চরিত্রের বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে এখনই পড়া হয়ে গেল, যে মা হচ্ছে সবচেয়ে বেশি সচ্চরিত্র পাওয়ার হকদার রাখে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সচ্চরিত্র বলতে কী? ইতআমুত তুআম, অন্যকে খাওয়ানো, ওয়াইফশা ও সালাম, এবং অত্যধিক হারে সালাম বিনিময় করা, এগুলো সচ্চরিত্রের অন্তর্ভুক্ত। আর সচ্চরিত্র সম্পর্কে আমাদের মাঝে সম্ভবত একবার আসেছিল কথা, আসছিল না? হ্যাঁ, যে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে মানুষের সচ্চরিত্র। আর আমভাবে যেটা নেকির কথা, সেই নেকির কথার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটাতে তোমার আত্মা প্রশান্তি পায় সেটাই নেকি। আর গুনাহের ক্ষেত্রে বলছেন যেটাতে তোমার অন্তরে তারাদ্দুদ সৃষ্টি হয়, দ্বিধাদ্বন্দ্বে ভোগো, ওইটা গুনাহ। এখন এই জায়গাতে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা জানি ইলহাম, কাশফ, কথা বুঝতে পারিনি, এগুলো কিন্তু সব মনের খেলা। যে আমার অন্তরে এটা মনে হচ্ছে আমার অন্তরে আল্লাহ এটা ইলহাম করলেন, আমার কাছে এটা কাশ হচ্ছে। যারা বেদাতি তারা কিন্তু এই শব্দগুলো অনেক ব্যবহার করে। তো কাশফ, কাশফের কথা বাদ দিলাম, ইলহাম মানুষের অন্তরে হতে পারে, কিন্তু কোনো ইলহাম শারঈ দলিল নয়। মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু কোনো স্বপ্ন শরীয়তের দলিল বলে গণ্য হবে না। এই মূলনীতিটা স্মরণে রাখতে হবে। আপনার অন্তরে ইলহাম হয়েছে কাবা শরীফের পাশে শুয়ে থাকা অবস্থায় যে এইভাবে দিনের দাওয়াত দিতে হবে, তো সেটাকে আপনি ইসলামের মূলনীতি বানায় আরও পুরো মুসলিম বিশ্বের উপর চাপাই দিবেন, এইটা ইসলামের আইন কানুনের অন্তর্ভুক্ত নয়। যার যার স্বপ্ন তার তার সাথে সম্পৃক্ত, যার যার ইলহাম তার তার সাথে সম্পৃক্ত, আর শরীয়ত কোরআন আর হাদিসের, কথা বুঝতে পারছেন? তারপরের দ্বিতীয় কথা, যে এখন যে যুগ, দাড়ি কাটতে তো কারো বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাহলে কি দাড়ি কাটা নেই গুনাহের কাজ নয়? কথা আমার বুঝতে পারছেন না? আরও অনেক গুনাহের কাজ আছে যেগুলো করতে কারো মানুষের বিন্দুমাত্র দ্বিধাবোধ হয় না। তাহলে এই গান বাজনা শোনা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বলেন, তাহলে এই হাদিসের অর্থটা আপনি কী করবেন? তখনই নিজে পোশাক। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যেটা বলছেন সেটা হচ্ছে যে এই হাদিস মূলত মুমিনদের জন্য, পূর্ণাঙ্গ মুমিন যারা, কথা বুঝতে পারেননি, যাদের অন্তরে নূরুল ইমান, ইমানের আলো রয়েছে। আর নূরুল ইমান এমন নূর, এমন আলো যে শুধু সত্য মিথ্যা নয়, এই ইমানের আলো দিয়ে একজন মুমিন অনেক কিছুই ধরতে পারে। বিশেষ করে শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় মুমিনেরা, মানে সত্যিকারই যারা মুমিন, রাত্রেবেলায় যা স্বপ্ন দেখবে সকালবেলা তা বাস্তবে পরিণত হবে, তাদের অন্তর এতটাই স্বচ্ছ হবে, তারা রাত্রে যা স্বপ্ন দেখবে সকাল উঠে দেখবে সেটাই হচ্ছে সত্য স্বপ্ন, তাদের অন্তর এতটা স্বচ্ছ। তো ওই জাতীয় মুমিনের জন্য, যারা পূর্ণাঙ্গ মুমিন, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যখন ফেতনা ফাসাদের যুগে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে না, গুনাহ এবং নেকির কাজের মধ্যে পার্থক্য করতে পারবে না, তখন তারা তাদের অন্তরকে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবে। যেই কাজটাতে তাদের অন্তর প্রশান্তি পাবে সেটাই আসলে নেকির কাজ, আর যেই কাজটাতে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে সেটাই আসলে গুনাহের কাজ। এটা গেল, এটা এই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন এবং এটাই আসল ব্যাখ্যা। এর সাথে এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই এই হাদিসের সাথে ব্যাখ্যা নিয়ে আসছেন এবং আমরাও নিয়ে আসতে পারি। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের সহি জয়ীফ যাচাই বাছাই করেন, তারা অনেক সময়ই কোনো কারণ উল্লেখ ছাড়াই বলেন এই হাদিসটা জয়ীফ, কোনো কারণ উল্লেখ করা ছাড়াই বলেন এই হাদিসটা মুনকার।
কথা কি আমার বুঝতে পারছেন? এবং আহমদ বিন হাম্বালের কাছে কোনো হাদিস পেশ করা হাদিস সহি না জয়ীফ। তো ইমাম আহমদ বিন হাম্বাল জবাবে বলছেন যে হাদিস জয়ীফ। তো বলছে কারণ, বলছে কারণ জানি না কিন্তু হাদিস জয়ীফ। কথা বুঝতে পারছেন না? এর অহরহ উদাহরণ আছে হাদিস শাস্ত্রের ভাণ্ডারে। যেমন আউজাই বলছেন কুন্না নাসমু আলা হাদিস ফানা আরিদহু আলা আসহাবিনা কামা ইউরাদু দিরহামু যায়ফ আলা সায়ারিফা ফামা আরাফু আখাজনা ওমা আনকারু তারাকনা। ইমাম আউজাই বলছেন যে আমরা আমাদের মুহাদ্দিসদের নিকটে হাদিস পেশ করতাম যেমনভাবে স্বর্ণ রৌপ্য স্বর্ণকারা রৌপ্যকারের কাছে পেশ করা হয়, যেটা আসল না নকল। তো মুহাদ্দিসরা যদি বলতো যে আমরা এই হাদিস চিনি তাহলে আমরা মানে নিতাম, যদি বলে যে আমরা এই হাদিস জানি না তাহলে আমরা সেই হাদিস ছাড়াই দিতাম, কোনো কারণ জিজ্ঞেস করা ছাড়াই। আব্দুর রহমান বিন মাহদি বলছেন ইন্নাকা তাকুলু লিশাই হাযা সহীহুন ওয়া হাযা লাম ইয়াসবুত ফা আম্মান তাকুলু যালিকা ফাকালা। আব্দুর রহমান বিন মাহদিকে জিজ্ঞেস করল আপনারা যে বলেন কোনো কারণ ছাড়াই যে হাদিস চলবে না, তো এটা কারণ কি? তখন উনি জবাবে বলছেন আর আইতালা আতাইতা নাকিদা ফা রাআইতাহু দারাহিমাক। তুমি যখন কোনো স্বর্ণকারের কাছে যাও, ওকে যখন দেখাও যে দেখেন তো স্বর্ণটা আসল না নকল, তুমি হাতি নিয়ে বুঝতে পারে যেটা আসল না নকল, তুমি কিন্তু ওকে তার আর পাল্টার জিজ্ঞেস করো না। এরকম হচ্ছে মুহাদ্দিসগণ। তো সব মুহাদ্দিস নয়, রাসূলের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ইমাম জোহরি মনে করেন হাদিস বর্ণনা করে, ইমাম জোহরি থেকে 50 জন ছাত্র হাদিস বর্ণনা করে, 50 জন ছাত্র কীরকম হাদিস বর্ণনা করে, কী ধরনের হাদিস বর্ণনা করে, জোহরি কী ধরনের হাদিস বর্ণনা করে, সব এই মুহাদ্দিসের জানা। এখন এমন একটা হাদিস আপনি তার কাছে পেশ করছেন যে হাদিসটা নিশ্চিত সে যেটা ইমাম জোহরির হাদিস নয়, আর আপনি সেটা ইমাম জোহরির হাদিস বলে বর্ণনা করছেন। আবার রাসুলের 10 লক্ষ হাদিস মুখস্থ আহমদ বিন হাম্বালের। তো রাসুলের হাদিসের শব্দের ধরন কেমন হয় এটা অভিজ্ঞতা হয়ে গেছে, কথা বুঝতে পারেননি? তখন আপনি হাদিস পেশ করলে যদি মানুষের বানানো হাদিস হয় তো এমনি ধরতে পারে, কারণ পেশ করার কোনো কারণ ছাড়াই। তো এটা হলো এই উম্মতের মুহাদ্দিসগণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যে তোমার অন্তর, তারা অন্তর দিয়ে এটা ধরে ফেলে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের অন্তরের আলোকে, নুরুল ইমান, ইমানের নূর দিয়ে যে হাদিস সহি না জয়ীফ। তো আমরা 28 নম্বর হাদিসে আসি। ইরবাজ বিন সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইদাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে উপদেশ দিলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর নরম হয়ে গেল, ওয়া যারাফাত মিনহাল উয়ুন, চক্ষু পানি বর্ষণ করলো, চক্ষু দিয়ে অশ্রু বের হলো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, কাআন্নাহা মাউইদাতু মুওয়াদ্দিই, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ। ফাউসিনা, আমাদেরকে কিছু উপদেশ দিন, আমাদেরকে কিছু নসিহাত করুন। তো এই বিদায়ী ভাষণ, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবারই এরকম মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিচ্ছেন। যেমন উহুদের যুদ্ধে যখন তিনি জানাজার, উহুদের শহীদদের যখন জানাজার সালাত আদায় করালেন, তখন তিনি সাহাবিদেরকে সামনে রেখে কিছু কথা বললেন। তো সাহাবিরা মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত বিদায়ী ভাষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিচ্ছেন। তো এটা তার কথার ধরনে মনে হয়েছে, কথার মধ্যে এমন কিছু আছে যেটাতে সাহাবিরা মনে করেছে তার এটা বিদায়ী ভাষণ। তো আপনি আমাদেরকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। ওয়াসসামি ওয়া তাআ, শ্রবণ করার, আনুগত্য করার। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুন, যদিও তোমাদের উপর একটা বান্দাকে, একটা দাসকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয়। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, তবুও তার তোমরা আনুগত্য করবে, তার কথা শুনবে। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমাদের পরে যে, আমার পরে যে তোমাদের মধ্যে দেখতে পাবে ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, ফা আলাইকুম বিসুন্নতি, সে যেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, এবং দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর নতুন আবিষ্কার থেকে, বেদাত থেকে যেন বেঁচে থাকে। ফা ইন্না কুল্লু বিদআতিন যালালাহ, কেননা প্রতিটি বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। অন্য রিওয়ায়েতে আছে যে এই ঘটনাটা ফজরের সালাতের পর, কথা বুঝতে পারছেন? এই ঘটনাটা ফজরের সালাতের পর। এই ঘটনার প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বালিগ এবং ফাসিহ ভাষায় দিতেন, মানে অলঙ্কার সম্পূর্ণ সুন্দর ভাষায় কথা বলতেন। দ্বিতীয়ত, বক্তব্য দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাদ্দা গাযাবুহু,
রাগান্বিত হয়ে যেতেন, ও আলা সৌতুহু কণ্ঠ উঁচু হতো, ওয়াহমাররাত আইনাহু এবং চক্ষু লাল হয়ে যেত। এটা তার একটা বক্তব্য দেওয়ার বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ফজরের পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নসিহাতটা করছেন, এরকম তিনি প্রতিদিন করতেন এরকম নয়, মাঝে মাঝে শুক্রবারের জুমার খুতবা ছাড়া এইরকম অনুষ্ঠান সাহাবিদেরকে নিয়ে নসিহতমূলক মাঝে মাঝে তিনি করতেন। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ পাওয়া যায়, তিনি বলছেন ইউযাক্কিরুনা কুল্লা ইয়াউমিন খামীসিন। আবু ওয়াইল বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ আমাদেরকে প্রতি বৃহস্পতিবারে নসিহত করেন। তখন আমরা বললাম যে আপনি যে নসিহত করেন আমাদেরকে খুব ভালো লাগে, তা আমরা চাই আপনি প্রতিদিন এরকম আমাদেরকে নসিহত করেন। তখন তিনি বলছেন মা ইয়ামনাউনি, তোমরা কি জানো কেন আমি প্রতিদিন করি না? তো বলে কেন, ইল্লা কারাহাতান উমিল্লাকুম, প্রতিদিন যদি করি তাহলে তোমাদের একদিন বিরক্তি চলে আসবে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই জাতীয় নসিহত করতেন না, মাঝে মাঝে করতেন। তো কোনো একদিন তিনি নসিহত করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের আর একটা বৈশিষ্ট্য ছিল তুলু সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হতো লম্বা আর বক্তব্য হতো সংক্ষিপ্ত, ছোট। আর এটা মানুষের ফিকহ জ্ঞানের মানে গভীর জ্ঞানের প্রমাণ যে কথা অল্প কিন্তু ভাব বেশি, কথা বুঝতে পারছেন? তো এটা তার বৈশিষ্ট্য ছিল, তিনি কথা কম বলতেন কিন্তু তার ভাব বেশি হতো। এখন এই হাদিসের মধ্যে বলছে যে তাদের অন্তর ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর নরম হয়ে গেল, এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য। এর আগেও সম্ভবত আপনাদের সাথে আসছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর নরম হয়ে যায়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে তাদের অন্তর নরম হয়ে গেল। এখন প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ের বিষয়ে নসিহত করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ের বিষয়ের আলোচনা ইতিপূর্বে আমাদের সাথে একবার এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকওয়া পরহেজগারিতার কথা। তারপরে আসলো সামা এবং তোয়াহ, আনুগত্য করা নেতার। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে উলাতি উমুরিল মুসলিমিন, মুসলমানদের নেতা। তো এই জাতীয় যত হাদিসগুলো আসেছে সহি হাদিসে নেতার আনুগত্য করার বিষয়ে, সবগুলোই একটা রাষ্ট্রীয় নেতার আনুগত্য করার বিষয়ে। কথা কি আমার বুঝতে পারছেন? যেমন এই হাদিসটা যে বাদশাহ সালমান যাই করুক তোমরা বাদশাহ সালমানের কথা মানো, ধৈর্য ধারণ করো যদিও তোমাদের উপর অত্যাচার করে, বৃহত্তর স্বার্থে, মুসলিম বিশ্বের কিসের স্বার্থে? বৃহত্তর স্বার্থে। উদাহরণ দিচ্ছি, মিশর, মিশরে কে ক্ষমতায় ছিল? হ্যাঁ, হুসনি মুবারক ক্ষমতায় ছিল। তো হুসনি মুবারককে ক্ষমতা থেকে হটায় ফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। লিবিয়া থেকে ক্ষমতায় ছিল মুয়াম্মার আল গাদ্দাফি, গাদ্দাফিকে হটায় ফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? বেহিসাব খারাপ হয়েছে। শুধু খারাপ না, আগুন, জ্বলন্ত আগুনের আঙ্গারে পরিণত হয়েছে পুরো লিবিয়া, এখনো জ্বলে, এখনো জ্বলে। কথা বুঝতে পারেননি? তো যে ক্ষমতায় আছে সে যতই অত্যাচার করুক, একটা দেশের যে সার্বিক নিরাপত্তা, একটা দেশের যে সার্বিক আইন কানুন ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ না করা হয়। যখনই আপনি বিদ্রোহ করবেন, বিদ্রোহ করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, দেশের নিয়ম কানুন নষ্ট হয়ে যায়, তখন লুটতরাজ, হত্যা, নৈরাজ্য একটা মানে হাহাকার পড়ে যায়, সব দিক থেকে গ্রাস করে ফেলে দেশটাকে। তখন আপনি যে অত্যাচার থেকে বাঁচতে গেছিলেন তার চেয়ে বেশি অত্যাচারের মধ্যে পড়ে যায় আপনার মা এবং বোনেরা। কথা বুঝতে পারছেন? এই জন্য বৃহত্তর স্বার্থে নেতা যতই অত্যাচারী হোক, বৃহত্তর স্বার্থে তার অত্যাচারকে মানে নিয়ে যতক্ষণ না কুফরে বা ওয়াহ প্রকাশ্য একদম ন্যাক্কারজনক কুফুরি কাফের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এমনকি যদি হাবশি গোলামও হয়, হজ্জাতুল বেদার রাসূলুল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া ইন উম্মিরা আলাইকুম আব্দুন হাবশিয়ুন মুজাদ্দাউন, কান কাটা ন্যাংড়া খোড়া যদি কালো হাবশি গোলাম তোমাদের নেতা হয় ফাসমাউ লাহু ওয়া আতিউ লাহ, তাহলে তোমরা তার কথা শুনো। উন্নত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, এক মাসের রোজা রাখো, সিয়াম রাখো, ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, আর তোমাদের যাকাত আদায় করো, ওয়া আতিউ যা আমরিকুম, আর তোমাদের রাষ্ট্রীয় নেতার আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর, কত চমৎকার হাদিস।
এই যে আমি যেখানে বললাম যে এখানে রাষ্ট্রীয় নেতা উদ্দেশ্য, এরপর আমি বিস্তারিত আলোচনা করছি না, সংক্ষিপ্ত একটা দলিল দিচ্ছি যে এখান দ্বারা রাষ্ট্রীয় নেতা উদ্দেশ্য। ইমাম হাকিম বাজ্জার তাবারানি ফিসাগির 417 নম্বর হাদিস, বাজ্জারের 759 নম্বর হাদিস, সেখানে এই হাদিসের মূল কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইম্মাতু মিন কোরাইশিন, নেতা হবে কোরাইশদের মধ্যে থেকে। নেতা মানে খালিফাতুল মুসলিমিন, খালিফা হবে কোরাইশদের মধ্যে থেকে। আবরারুহা উমারাও আবরারিহা, কোরাইশদের মধ্যে যারা ভালো হবে তারা ভালোদেরই নেতা হবে। অফুজ্জারুহা উমারাও ফুজ্জারিহা, আর কোরাইশদের মধ্যে যারা খারাপ হবে তারা খারাপদেরই নেতা হবে। এই কথাটার উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রের জনগণ যেমন, আল্লাহ নেতা ওই রকম দেন। কথা বুঝতে পারেননি? রাষ্ট্রের জনগণ যদি ভালো হয় তা আল্লাহ নেতাও ভালো দেন, আর রাষ্ট্রের জনগণ যদি খারাপ হয় তা আল্লাহ নেতাও খারাপ দেন। ওয়ালিকুল্লি হাক্কিন ফাআতুকুল্লাদি হাক্কিন হাক্কাহু। তো এই জায়গায় যে আলা ইম্মাতু মিন কোরাইশিন, এই হাদিসের অধীনে রাসূল বলছেন, ওয়াইন উম্মিরতা আলাইকুম কোরাইশুন আবদান হাবাসিয়ান মুজাদ্দান, যদি কোরাইশদের মধ্যে থেকে কোনো মানে কালো হাবশি গোলামও তোমাদের নেতা বানায় দেওয়া হয় তাহলে তোমরা তার অনুসরণ করো, তার কথা মানো। তো এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই নেতা মূলত রাষ্ট্রীয় খলিফা এবং রাষ্ট্রীয় নেতৃস্থানীয় যারা রাষ্ট্রের অধীনে থাকে তাদের কথা মানা এবং শোনার ক্ষেত্রে। এর পাশাপাশি এই কথাটা আরও অন্য অন্য ক্ষেত্রেও চলবে, অফিস আদালত, কথা বুঝতে পারেননি, ঘর বাড়ি সব জায়গায় যে আপনার বস, যে আপনার উপরে আছে, যার কথা আপনার শুনতে হবে, শোনা উচিত, তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো আরও হবে। এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমাদের যে একটা দল ভিত্তিক, সংগঠন ভিত্তিক, যে ক্যাডার ভিত্তিক নেতৃস্থানীয় যে একটা স্তর, এটার কতটুকু কী? তো এটার যতটুকু আমার বিবেকে ধরে ততটুকুর একটা কথা হচ্ছে যে ইসলামের ইতিহাসে, ইসলামের ইতিহাসে ইসলামী বিপ্লব পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দল এবং সংগঠন তৈরি করার কোনো নজির নাই ইসলামের ইতিহাসে। ইসলামের ইতিহাসে ইসলামী খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই জাতীয় কোনো নজির, ইমাম ইবনে তাইমিয়া বলেন, আহমদ বিন হাম্বাল বলেন, মূলত ইসলামী দাওয়াতের মারকাজ হচ্ছে মাদারিস, কথা বুঝতে পারছেন, শিক্ষা প্রতিষ্ঠান, ইলমি হালাকা, ইলমি দার্স, এগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াতের মূল মারকাজ। যখন কোরআন এবং হাদিসের দাওয়াতের মারকাজ মাদারিস হবে না, যখন কোরআন এবং হাদিসের দাওয়াতের মারকাজ মাদারিস হবে না, তখন ইলম উঠে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন ইলম উঠে যাবে, তখন এমন লোককে দাওয়াত দিতে দেখবেন যার আসলে ইলম নাই। কিন্তু যখনই কোরআন এবং হাদিসের এবং ইসলামী দাওয়াতের মারকাজ কেন্দ্র হবে মাদারিস, শিক্ষা প্রতিষ্ঠান, ওলামাদের হালকা, ওলামাদের দার্স, কথা বুঝতে পারেন, তখন দেখবেন সত্যিকারের যারা আলেম তারাই দাওয়াত দিচ্ছে, এবং ওই দাওয়াতের মধ্যে বরকত থাকবে, ওই দাওয়াতের মধ্যে কল্যাণ থাকবে, ওই দাওয়াতের মধ্যে সফলতা থাকবে, ওই দাওয়াতের মধ্যে ইখলাস থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা। এখন এখানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতের অনুসরণ করো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করো। তো এখান থেকে এখন দুটো কথা, সেটা হচ্ছে যে খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায়, সেগুলো তো কোনো কথাই নাই, কোনো প্রশ্নই নাই। খুলাফায়ে রাশিদিনের এমন সুন্নাত যেগুলোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই পাওয়া যায় না, কথা বুঝতে পারছেন কি? খোলাফায়ে রাশিদিনের এমন সিদ্ধান্ত যেগুলোর বিষয়ে রাসূল থেকে কিছু পাওয়া যায় না, সেগুলো আমাদের জন্য জরুরি যে আমরা খোলাফায়ে রাশিদিন যেটা করেছে সেটা মানব। যেমন কোরআনকে তারা জমা করেছেন, কথা বুঝতে পারেননি, এটা আমাদেরকে মানতে হবে, সাহাবাইকার আমার পুরো ঐক্যমত ছিলেন, খোলাফায়ে রাশিদিনের হাত দিয়ে এটা হয়েছে, এরকম আরও অনেক উদাহরণ আছে। তৃতীয় পয়েন্ট, খোলাফায়ে রাশিদিন করেছেন, রাসূলও করেছেন, কিন্তু খোলাফায়ে রাশিদিনেরটা একরকম, রাসূলেরটা আর একরকম। তিন তালাকের মাসলা বলেন, জুমার দিনে দুই আজানের মাসলা বলেন, এগুলো কিন্তু খোলাফায়ে রাশিদিনের চালু করা। তো এই ক্ষেত্রে যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে যে খোলাফায়ে রাশিদিন যেই কারণে, যেই পরিবেশ এবং পরিস্থিতির কারণে এই জিনিসগুলো চালু করেছিলেন, আজও যদি ওই রকম পরিবেশ এবং পরিস্থিতি পাওয়া যায় তাহলে তাদেরটাকে অটল বহাল রাখতে হবে, আর যদি ওই রকম পরিবেশ এবং পরিস্থিতি না পাওয়া যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকেই ফিরে যেতে হবে। তথা আমাদেরকে দেখতে হবে যে খোলাফায়ে রাশিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কেন সরে আসলেন,
যে কারণে সরে এসেছিলেন সেই কারণটা আজও পাওয়া গেলে আমরা খলাফায়ে রাশিদিনেরটাই মানব, আর সেই কারণ না পাওয়া গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই মানব। তারপর আসলো বেদাতের কথা। তো বেদাতের বিষয়ে আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি তেমন কিছু বলার প্রয়োজন নাই, আপনারা বেদাত সম্পর্কে সকলেই অভিজ্ঞ। দুনিয়ার বুকে নিকৃষ্ট গুনাহগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার গুনাহ হচ্ছে বেদাতের গুনাহ। তো তারপর আমরা আসি 29 নম্বর হাদিস। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে অনেক বড় একটা বিষয় প্রশ্ন করেছো। ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তা'বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তুকিমুস সালাত সালাত আদায় করো, ওয়া তুউতিজ যাকাত যাকাত আদায় করো, ওয়া তাসুমু রমাজান এবং রমজান মাসের সিয়াম পালন করো, ওয়া তাহাজ্জাল বাইতা এবং হজ আদায় করো। তারপরে আল্লাহর রাসূল আরও বলছেন যে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরি, আমি কি তোমাকে কল্যাণের আরও কিছু দরজার কথা বলে দিব না, আর সওমু জুন্নাতুন সিয়াম হচ্ছে ঢাল, ওয়া সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, পানি যেভাবে আগুনকে মিটিয়ে দেয় সাদকা সেভাবে গুনাহকে মিটিয়ে দেয়, ওয়া সালাতু রাজুলি মিন জাওফিল লাইলি আর তেমনইভাবে গুনাহকে মিটিয়ে দেয় একজন মানুষের রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করা। তারপরে তিনি এই আয়াত পাঠ করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পার্শ্ব বিচ্ছিন্ন হয়ে যায় তাদের বিছানা থেকে আল্লাহর কারণে, ঘুম থেকে তারা জাগে ওঠে, বিছানা থেকে জাগে ওঠে কার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতু সানামিহি, আমি কি তোমাকে ইসলামের মানে এই যে ইসলামী শরীয়তের মাথা, ইসলামী শরীয়তের ভিত্তি আর ইসলামী শরীয়তের ছাদ বা ইসলামী শরীয়তের মানে সর্বোচ্চ স্তর বা ছাদই বলতে পারেন সম্পর্কে বলে দিব না? হ্যাঁ বলেন, রাসূল আমরি আল ইসলাম, মাথা হচ্ছে ইসলাম মানে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়াটা হচ্ছে ইসলামের মাথা স্যার। ওয়া আমুদুহু আস-সালাত, ভিত্তি হচ্ছে কি, পিলার হচ্ছে কি, সালাত। ওয়া দিরওয়াতু সিনামিহি আল জিহাদ, এবং ছাদ এগুলোকে রক্ষা করার ঢাল হচ্ছে কি, জিহাদ। সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিমালাইকা যালিকা কুল্লি, আর এতক্ষণ যা বললাম সব কিছুকে পূর্ণ করে দেওয়ার একটা আমল আছে, সে আমলের কথা বলবো না তোমাদেরকে, সব কিছুকে পূর্ণ করে দিবে, যদি ওটা না থাকে তাইগুলো সবগুলোর মধ্যে খাংতি থাকবে, সবগুলোর মধ্যে নকস থাকবে, সেটা কি, সে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিব্বা কুফা কুফা আলাইকা হাদা, এটাকে বন্ধ রাখো, এটাকে নিয়ন্ত্রণে রাখো জিব্বা। কুলত ইয়া নবী আল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম বিহি, হে আল্লাহর রাসূল, আমরা কি ওই বিষয়ে গ্রেফতারকৃত হব, আমাদের কি ওই বিষয়ে ধরা হবে, ওই বিষয়ে জিজ্ঞেস করা হবে যেগুলো আমরা জিব্বা দিয়ে উচ্চারণ করব বলবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা হারিয়ে যাক, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়িদ আলসিনাতিহিম, মানুষকে উল্টা মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে কি আর অন্য কোনো কারণে, এই কারণেই জাহান্নামে নিক্ষেপ করা, হাসায়িদ আলসিনাতিহিম তাদের জিহ্বার কর্মফল, জিহ্বা দিয়ে তারা যা উপার্জন করেছে সেটার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসকে ইমাম তিরমিজি হাসান ও সহিহুন বলেছেন, কিন্তু এই হাদিসের মোটামুটি যতগুলো সানাদ আছে প্রায় সবগুলো দুর্বল এবং এই হাদিসের উপর হুকুম জাইফ, কিন্তু এই হাদিসের প্রত্যেকটা অংশের শাহেদ আছে, মানে প্রত্যেকটা অংশই অন্য সহি হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ হাদিসের ভাবার্থ সাবিত প্রমাণিত, কিন্তু আমরা যে হাদিসটা এক সিরিয়ালে এইভাবে পড়লাম এই হাদিসটার সানাদ দুর্বল জাইফ। তো এই হাদিস সম্পর্কে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে জয়ফর কারণ হচ্ছে আপনার আবু ওয়াইল এই হাদিসের একজন রাবি, তিনি এই হাদিসের মূল সাহাবি মুআযা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনেননি, আর হাদিসের অন্য এক সানাদে শাহার বিন হাওসাব নামে একজন রাবি আছে যিনি জয়ফ রাবি দুর্বল রাবি। প্রথম কথা হচ্ছে যে কিছু আমলের কথা তো আমরা সবাই জানি, আজকে এই হাদিসের মধ্যে নতুন একটা আমল আসছে, সওমু জুন্নাতুন, রমজান মাস আমাদের সামনেই আসছে, তো রমজান ঢাল কী থেকে, গুনাহ থেকে, জাহান্নাম থেকেও। তো গুনাহ থেকে যখন বাঁচবেন তখন অটোমেটিক জাহান্নাম থেকে বাঁচবেন, এখানে একটা হাদিস যথেষ্ট মান, সওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখলো, বা আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফান, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরাই দিবেন। তো সিয়াম আল্লাহর নিকটে খুবই প্রিয় ইবাদত, খুবই প্রিয় ইবাদত,
অন্য ইবাদতে ইখলাস আর রিয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সিয়ামের মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নেই, পূর্ণ আল্লাহর জন্যই করা হয়। কেন না, কেউ গোপনে খায় না, যদি রিয়া হতো তাহলে গোপনে খাত। তো ইবাদতটা একদম ইখলাস। বালুজন আল্লাহ বলছেন যে সিয়ামুল্লি, আমার বান্দা সিয়াম রাখে কার জন্য? আমার জন্যই। তো ইনশাল্লাহ সামনে রমজান মাস আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচায় রাখুক, এবং হ্যাঁ শাবান মাসের রোজা অবশ্যই আছে। তারপর হচ্ছে সাদকা সম্পর্কে যে কথাটা আসলো, যে সাদকা মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। অন্য আরেক সহিহ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না সাদাকাতা তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় সাদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ মিটে যায়। এই জন্য কোনো গুনাহ করার পর খুব বেশি বেশি সাদকা করা উচিত। গুনাহ করার পরে যে আমরা আগে এক হাদিসে পড়ছিলাম না, যে গুনাহকে ভালো কাজ দিয়ে মিটিয়ে দেওয়া, তোর মধ্যে অন্যতম একটা হচ্ছে গুনাহ হয়ে গেলে আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাগ মিটে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের সাথে আরেকটা নতুন বিষয় যোগ হলো এই হাদিসে, সেটা হচ্ছে রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরা মুজাম্মেলে সম্ভবত তাহাজ্জুদের সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির শুরুর দিকে, ওহি তখন কেবল শুরু হয়েছে 6-7 মাস, তখন ওহি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, তারপর হঠাৎ করে আবার ওহি আসলো, তখন এই আয়াত ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তখন ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন। এখানে আমি একটা গূঢ় রহস্য, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওহির জীবনের শুরুর দিকে তাহাজ্জুদের সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন, কিয়ামুল লাইল আদায় করার নির্দেশ দিচ্ছেন। কেন জানেন? এইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার গুনাহকে মিটিয়ে দিবে রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করা। শুধু তাই নয়, এক বাক্যে যদি বলি দুনিয়ার সকল সফলতার মূল চাবিকাঠি হচ্ছে রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করা। তো তখন আল্লাহর রাসূলকে রাতের অন্ধকারে উঠে কেন সালাত আদায় করতে বলছে জানেন? দুনিয়ার সবচাইতে বড় দায়িত্ব মুহাম্মদ তোমাকে পালন করতে হবে, সেটা হচ্ছে নবুয়তের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তখনই তোমার সৃষ্টি হবে যখন কিয়ামুল লাইল তুমি নিয়মিত আদায় করতে পারবা, তখন এই দায়িত্ব বহন করার মতো যোগ্যতা তোমার মধ্যে তৈরি হবে। এই জন্য ওহির শুরুতেই তাকে তাহাজ্জুদের সালাত, তখনও কিন্তু সালাত ফরজই হয়নি, তারপরও তাহাজ্জুদের সালাতের জন্য নির্দেশ চলে আসছে। এবং আজও পর্যন্ত যে কোনো বিপদে, যে কোনো আপদে, দুনিয়ার যে কোনো বিপদে আপদে এবং যে কোনো কষ্টে, যে কোনো ব্যর্থতায় তাহাজ্জুদের সালাত ইনশাআল্লাহ আপনার সেই বিপদ আপদকে দূর করে দিবে, আপনার সেই ব্যর্থতাকে সফলতায় পরিণত করে দিবে। তাহাজ্জুদের সালাত দুনিয়ার সকল সফলতার মূল চাবিকাঠি। এই জন্য তাহাজ্জুদের সালাত বেশি বেশি করে আদায় করবেন ইনশাআল্লাহুল আজিজ। আশা করি সকল কষ্ট এবং সকল দুঃখ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আর একটা নতুন বিষয় আসছে আমাদের সাথে, সেটা হচ্ছে জিহাদ। জিহাদের বিষয়ে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা। একজন মুজাহিদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কাফন মানে গোসল করানো হয় না, লাগে না, কথা বুঝতে পারেনি, তাদের মর্যাদাই আলাদা, তাদের সম্মানই আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাকুল আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, ওহম আহিয়া, তারা জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে তারা পাখি হয়ে উড়ে বেড়ায়। এবং শহীদ মৃত্যুর এতই স্বাদ যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করলে তারা আবার দুনিয়াতে ফিরে আসে, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করতে চায়। তাহলে এটার মধ্যে তারা কেমন স্বাদ পেয়েছে যে তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চায় এবং আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করতে চায়। তো জিহাদ হচ্ছে সিরিয়াত দিনামি কেন বললো, যে একটা ইসলামী খিলাফতে, একটা ইসলামী রাষ্ট্রে সকল হুকুম আহকাম, একজন মুসলমানের জান মালের নিরাপত্তা সব কিছু নির্ভর করে জিহাদের উপর, কথা বুঝতে পারছেন? যেমন সৌদিতে আপনি আছেন, এই সৌদির নিরাপত্তা, যা আপনাদের জান মাল, এই সৌদিতে সালাত সিয়াম হজ জাকাত সব কিছু ততদিন পর্যন্ত সুষ্ঠুভাবে পালন হতে থাকবে যতদিন পর্যন্ত সৌদির সেনাবাহিনী জিহাদের জন্য প্রস্তুত থাকবে।
কথা বুঝতে পারছেন? এই জন্যই হচ্ছে ছাদ, একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর জিহাদ হচ্ছে ছাদ স্বরূপ, যাতে ইসলামী খেলাফতের অধীনে যত ইসলামী হুকুম হাকাম আছে সেগুলোকে সুন্দরভাবে পালন করা যায়। আর জিহাদের যে অপব্যাখ্যা আছে আমাদের দেশে, যে মুসলমানেরকে হত্যা করার নাম জিহাদ নয়, এর আগে এই বৈঠক এই জায়গাতে বসে দার্স দিচ্ছিলাম যে একজন মুমিনকে হত্যা করা কত বড় গুনাহের কাজ। কথা বুঝতে পারেননি? মুমিনকে গুনাহ করা কত বড়, হত্যা করা কত বড় গুনাহের কাজ। সেখানে একজন কালেমা পাঠকারী লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুসলমানকে হত্যা করা জিহাদ হতে পারে না, কোশ্চিন কালো জিহাদ হতে পারে না। এখানে জিহব্বা সম্পর্কে আরেকটা কথা আপনাদেরকে বলি, মানে বুঝার জন্য, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে এসে বললেন যে যা বললাম সব কিছুকে পূর্ণ কী করে দিবে? জিহব্বা। কেন এই কথা বললেন? আসলে সবই কিন্তু জিহব্বার উপর ভিত্তি করে হয়। আপনি মুসলমান কী করে বুঝলাম? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তাই, কী জিহব্বা? আপনি কাফের কী করে বুঝলাম? আপনি লা ইলাহা অস্বীকার করলেন তাই, জিহব্বা। কথা বুঝতে পারছেন না? একজন আরেকজনের সাথে গণ্ডগোল লাগছে কেন? জিহব্বা। একজন আরেকজনকে হত্যা করছে কেন? জিহব্বা। সারা দুনিয়ার সব কিছুর ভিত্তি কিসের উপর? জিহব্বার উপর। তাহলে আপনি জিহব্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার সব আমল, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জীবনকে আপনি সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে পারবেন। আর যদি আপনার জিহব্বাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সব জায়গাতে ফেতনা, ফাসাদ, গণ্ডগোল, হানাহানি, মারামারি সব লাগে থাকবে, আমল আখলাক তখন কোনো কাজে দিবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে এসে জিহব্বার গুরুত্বকে এইভাবে বললেন যে যা বললাম সব কিছুকে পূর্ণকারী কী? জিহব্বাকে বন্ধ রাখো। এই জন্য কম কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। তারপরে আমরা 30 নম্বর হাদিস, আবু সালাবা আল খুশানি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ফরাদা ফরায়েদ ফালা তুদাইউহা ওয়া হাদ্দা হুদুদান ফালা তাআতাদুহা ওয়া হাররামা আশিয়ান ফালা তানতাহিকুহা ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান ফালা তাবহাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু ফরজ করেছেন তোমাদের উপর, সেগুলো তোমরা নষ্ট করো না। অনেক হাদ তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সেগুলো সীমা লঙ্ঘন করো না। অনেক কিছু তোমাদের জন্য হারাম করেছেন, সেগুলোকে ভাঙিও না। ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম, আর অনেক বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থেকেছেন তোমাদের উপর দয়া করে, ভুলে গিয়ে নয়। যেগুলো আল্লাহ বলেননি এগুলো ভুলে গিয়ে নয়, কেন আল্লাহ তো ভুলেন না, আল্লাহ রহমাতান চুপ থেকেছেন, তো ফালা তাবাহাতু আনহা, সেগুলো বিষয়ে তোমরা যাচাই বাছাই করিও না। তো এই হাদিসের সাথে প্রথম যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে চারটা জিনিসের কথা বলা হলো, ফারায়েজ ফরজগুলো, মাহারেম আল্লাহ যেগুলো হারাম করেছেন, আল্লাহর হুদুদ, আর যেগুলো থেকে আল্লাহ চুপ থাকেছেন। তো পুরো ইসলামী শরীয়তকে ঘিরে নিয়েছে এই হাদিসটা, এই হাদিসটা পুরো ইসলামী শরীয়তকে ঘিরে নিয়েছে, ফরজ, হারাম, আল্লাহর হুদুদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো থেকে চুপ থাকেছেন। এই জন্য এই হাদিসকে বলে আসলুম মিন উসুলিদ্দিন। এখন ফারায়েজ, ফারায়েজের মধ্যে সবচেয়ে যেটা এখানে মানে প্রাসঙ্গিক যেটা আলোচনা সেটা হচ্ছে যে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, এই ফারায়েজের মধ্যে ওয়াজিবাত আসবে কি না, মানে এখানে যে ফারায়েজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করতে বলছেন এর মধ্যে কি ওয়াজিবাত আসবে না, ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফরজ আর ওয়াজিব একই। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে যেগুলো মাকতু মুতাওয়াতের হাদিস দ্বারা অথবা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেগুলো ফরজ, আর যেগুলো শুধু রাসুলের সুন্নাত দ্বারা প্রমাণিত, রাসুল যে আমল নিয়মিত করতেন এবং ওই আমলের করার বিষয়ে গুরুত্ব হাদিসে এসেছে কিন্তু না করলে গুনাহ হবে এরকম কোনো ধমকি আসেনি, রাসুল নিয়মিত করতেন কোনোদিন ছাড়েননি, আবার তার গুরুত্বের বিষয়ে কোনো কথা হাদিসে আসেছে, যেমন বিতরের সালাত রাসুল সফরে কি হাজারে কি কোনোদিন ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, সফরেও ছাড়েননি। আর গুরুত্ব আরোপ কি ইন্নাল বেতরে হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জরুরি হচ্ছে সে বেতরের সালাত আদায় করে, গুরুত্বের মতো একটা হাদিস আসছে। কিন্তু বেতরে না পড়লে গুনাহ হবে, বেতরে না পড়লে জাহান্নামে যেতে হবে এরকম কোনো হাদিস কিন্তু আসেনি। তাহলে রাসুলের মুয়াজাবাত মানে মৃত্যু পর্যন্ত বেতের সালাত আদায় করা এবং বেতের গুরুত্বপূর্ণ হাদিস এই দুটো যখন এক হবে তখন হানাফি মাজহাবে ওটাকে কী বলা হবে? ওয়াজিব বলা হবে। হানাফি মাজহাবের এই তাকসিমটা অনেক সূক্ষ্ম, কথা কি আমার বুঝতে পারছেন? আর মুহাদ্দিসিন যারা তারা ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য করেন না, ওয়াজিব যে অর্থে ব্যবহার করেন ফরজও একই অর্থেই ব্যবহার করেন, আর যেই পার্থক্যটা হানাফি ওলামায়ে কেরাম করতে চাচ্ছেন সেটাকে তারা সুন্নাতে মুআক্কাদা এবং তার সাথে কিছু গুরুত্ব বলে ব্যবহার করেন।
এখন এখানে আর একটা কথা, মানে আমি এগুলোর সব সমস্যার একটা সমাধান বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের উচিত এই যে ফরজ, ওয়াজিব, মাকরু, মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি, সুন্নাত, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে গায়ের মুয়াক্কাদা, এই যে 14 রকম তাকসিম, কথা বুঝতে পারেননি? সালাফে সালেহিনের পক্ষ থেকে এই জাতীয় তাকসিমের উপর ইনকার পাওয়া যায়। ইনকার বুঝেন মানে নিন্দা পাওয়া যায়। যেমন দলিল পেশ করি, আবদুল্লাহ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আমরা আসলাম, ফাকুলতু, তারপর বললাম, ইয়া আবা আবদুল্লাহ, মা ফি সলাতি মিন ফারিজাতিন, ও একটা লোক আবদুল্লাহ বিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, মালিক বিন আনাস, ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, তার নিকট আসলো এবং আসে জিজ্ঞেস করলো, মা ফি সলাতি মিন ফারিজা ওয়া মা ফিহা মিন সুন্নাহ, আমাদেরকে বলেন তো সলাতের মধ্যে কী কী ফরজ আর কী কী সুন্নাত, মানে সলাতের যে আমলগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা কোনটা ফরজ আর কোনটা কোনটা সুন্নাত, এটা আমাদেরকে বলেন। তখন ইমাম মালিক বলছেন যে হাদিহি কালামুজ জানাদিকা, যে জিন্দিক নাস্তিকদের কথা, আখরিজু হুয়াকে, মসজিদ থেকে বের করে দাও। তারপর অন্য এক জায়গায় আসছে যে ইসহাক ইবনে রাহওয়াই, তিনি বলছেন যে আন্নাহু আনকারা তাকসিম আজজাই সালাতি ইলা সুন্নাতিন ওয়া ওয়াজিবিন, তিনি সালাতের আজজাগুলোকে, সালাতের আমলগুলোকে সুন্নাত এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করাকে পছন্দ করতেন না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর পক্ষ থেকে পাওয়া যাচ্ছে তিনি পুরো সালাতকেই ফরজ মনে করতেন, পুরো সালাতের সাথে যা সংশ্লিষ্ট আছে সবই ফরজ। তো বাস্তবেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাগরিদদের অস্তিত্ব আসার আগে এবং তাদের আহলুর রায়দের ফেকাহ দুনিয়াতে অস্তিত্বে আসার আগে মহাদ্দিসগণ বা তারপরও মহাদ্দিসগণ এইভাবে এত সূক্ষ্ম পার্থক্য করাকে পছন্দ করতেন না। আমি সালেহ আল ওসাইমিনের একটা কথা গত কোনো এক দার্সে বলেছিলাম যে সালেহ আল ওসাইমিন বলছেন যে এইটা কোনো সময় জিজ্ঞেস করবে না যে এটা সুন্নাত কিনা, এটা ওয়াজিব কিনা, এটা ফরজ কিনা, রাসুল করতে বলেছেন করবা, এই কথা বলেছিলাম না দার্সে? তো আজও পর্যন্ত মহাদ্দিসগণ এই জাতীয় পার্থক্যকে পছন্দ করেন না। কথা কি আমার বুঝতে পারছেন? প্রথম কথা হচ্ছে এই জাতীয় পার্থক্য পছন্দ করা হয় না। যখন কোনো আমল হয়ে যাবে কারো পক্ষ থেকে বা কোনো একটা সমস্যার মধ্যে পড়বে, তখন ভেবে চিন্তে দেখা যাবে যে এটা কিসের মধ্যে পড়ছে, কিন্তু করার আগেই জিজ্ঞাসা যে এটা সুন্নাত কিনা, এটা ওয়াজিব কিনা, আল্লাহ রাসুল করেছে তুমি করো, আল্লাহ রাসুলের একটা আমলকে এই আইমাগণ কেন ঘৃণা করতেন, এর কারণ অন্যান্য মহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন যে কেন তারা এই পার্থক্য করাকে ঘৃণা করতেন, যে আন্না তাবিরা বিলাফজি সুন্নাহ, সালাতের কোনো একটা আমলকে সুন্নাত বলে ফতোয়া দেওয়া, ইফজি ইলা তাহাউন বিফিইলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজটাকে ছোট করা হিসেবে দেখায়। যখন আপনি তুলনা করবেন এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, সবই কিন্তু রাসুলের কাজ, সবই আল্লাহ রাসুল করতেন, তো আপনি একটা কাজকে রাসুলের ছোট করছেন আর একটা কাজকে বড় করছেন। তো এইটা মহাদ্দিসগণ সহ্য করতেন না যে আল্লাহ রাসুল করেছেন বাস আমরা করব। কথা বুঝতে পারছেন? এখন তারপরে যে দ্বিতীয় কথা, যে এই জাতীয় ঝামেলা থেকে বাঁচার উপায় হচ্ছে যে এটা ফরজ কিনা, এটা ওয়াজিব কিনা, এটা সুন্নাত কিনা, আমরা এই জাতীয় শব্দই ব্যবহার করব না। এবং মহাদ্দিসগণ, বড় বড় ইমাম ফকিহগণ ফতোয়া দিতে ভয় করতেন, যে এটা হারাম এই ফতোয়া দিতে ভয় করতেন, এটা ফরজ এই ফতোয়া দিয়ে হুকুম লাগাতে ভয় করতেন। যেমন ইমাম মালিক বলছেন যে যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে এটা হারাম কিনা, তখন আমি ডাইরেক্ট হারাম ফতোয়া দিতে ভয় পাই, বলে আকরাহু হাজা, আমি এটা করা পছন্দ করি না, এটা করিও না। কথা বুঝতে পারছেন? আবার যখন কেউ জিজ্ঞেস করে যে এটা ফরজ বা অমুক কিনা, তখন আমি ডাইরেক্ট ফরজ ফতোয়া দিতে ভয় পাই, আমি কী বলি এটা আল্লাহ রাসুল করেছেন করা উচিত। তো তাহলে ওই জাতীয় শব্দ ছাড়ে দিয়ে আমাদের কী জাতীয় শব্দের মধ্যে আসতে হবে, এটা করা জরুরি, করো, এটা করা উচিত না, এটা রাসুল করেননি তুমি করিও না, মানে কোনো হুকুম লাগানো নয়, সরাসরি রাসুলের হাদিস, আল্লাহ রাসুল করতে নিষেধ করেছেন করিও না, আল্লাহ রাসুল করতে বলেছেন করো। কথা আমার বুঝতে পারছেন? তো এই জিনিসটা অবশ্যই স্মরণে রাখবেন। এইভাবে যদি আমরা আমল করি তাহলে আমলের ক্ষেত্রে এটাই সবচেয়ে যুগোপযোগী এবং সবচেয়ে উত্তম। যখন বিপদে পড়বেন, কোনো একটা সমস্যায় পড়বেন, একটা কাজ করে ফেলেছেন, তার উপর দেখা যাচ্ছে যে কোনো একটা কাফফারা আসলো কি না, ওটা ওয়াজিব হলো হয়তো বা কাফফারা আসলো, নাহলে নফল হলো হয়তো বা কাফফারা হলো না, ইত্যাদি একটা পার্থক্য করার একটা বিষয় আসে। যেমন সালাতে সহযোগিতা করার বিষয়, যে কী ছুটলে সহযোগিতা করা লাগবে, কী ছুটলে সহযোগিতা করা লাগবে না, তখন আপনার দেখা যায় একটা আমল ছুটে গেল, ওই আমলটা ছুটলে আপনি সহযোগিতা করবেন কি না, তখন আপনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আমার এই আমলটা ছুটে গেছে, আমি কি আর পাল্টা সহযোগিতা করবো
কিনা। কিন্তু আম সালাতে ঢোকার আগেই আপনি সালাতের মাস্তা মাসাইল সম্পর্কে জানতে চাচ্ছেন যে কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা ফরজ, সে কোনটা সুন্নাতে মক্কাতা, কোনটা গায়ের মক্কাতা, সব আমাকে লিস্ট করে দেন, তখন আপনি সুন্নাতগুলো করবেন না, ওয়াজিবের ফরজগুলো করবেন। আল্লাহ রাসুল করেছেন, আপনাকে করতে হবে। তো যাক, ফরজের আমল, ফরজের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, তারপরে হারামের বিষয়ে। তো হারামের বিষয়ে আলোচনা এর আগে আসছে, হারামের বিষয় স্পষ্ট। এখন হুদুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার হাদ, এই হুদুদুল্লাহ বলতে আসলে কি, এর ব্যাখ্যা মুহাদ্দিসগণ কয়েকভাবে করেছেন, তিনভাবে করেছেন। এই হাদিসে যে হুদুদুল্লাহর কথা বলা আছে না, যে আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, এই তিনভাবের একভাবে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো আমলের যে রাস্তা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করার যে রাস্তা বলে দিয়েছেন, আপনি ওই রাস্তা থেকে হটে, ওই রাস্তা থেকে সরে গিয়ে ওই আমলটা করছেন, তো এটা আল্লাহর হুদুদকে লঙ্ঘন করা হবে। তার দলিল, আল্লাহ সুবহানাহু তাআলা যখন তালাকের বিধান কোরআন মাজিদে অবতীর্ণ করলেন যে এইভাবে তালাক দিতে হবে, তালাকের নিয়ম বলে দিলেন, নিয়ম বলে দিলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হাত, ওমান ইয়াতাআদা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, যে এইভাবে তালাক দিল না, অন্যভাবে তালাক দিল, সে আল্লাহর হাতকে সীমা লঙ্ঘন করলো। অনুরূপী আল্লাহ সুবহানাহু তাআলা মিরাস, ছেলে কতখানি পাবে, মা কতখানি পাবে, বোন কতখানি পাবে, কোরআনের আয়াত বর্ণনা করে দিল সূরা নিসায়। তারপরে বলছে 13-14 নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহ, এই যে মিরাসের নিয়ম কানুন বলে দিলাম, এগুলো কি আল্লাহর হাত, ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলুহু জান্নাত, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ইয়াতাআদা হুদুদাহু, আর যে আল্লাহর হাতকে সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তাহলে এই দুটো আয়াতে হুদুদুল্লাহ কিসের পরে ব্যবহার হচ্ছে, আল্লাহ কোনো একটা আমলের রাস্তা বলে দিচ্ছেন, ওই রাস্তা যদি আপনি সীমা লঙ্ঘন করেন, অন্য একটা রাস্তা ইখতিয়ার করেন, তাহলে এটা কী হবে, আল্লাহর হাতকে সীমা লঙ্ঘন করা হবে। তারপরের যেটা হুদুদ, সেটা হচ্ছে ওই হারাম, নাফসুল হারাম, হারাম কাজগুলোর উপরেই হুদুদ শব্দটা ব্যবহার করা হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এই জিনিসগুলো আল্লাহর হুদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হারাম করে দিয়েছেন, তোমরা এগুলোর নিকটবর্তী হয়ো না। আর একটা হাদিস আমি একদিন সালাতের ফজিলতের উপর বক্তব্য দিচ্ছিলাম, সেই দিন বলছিলাম যে একজন সাহাবী রাসূলের নিকটে আসলো, আসা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান ফা আকিমহু, হে আল্লাহ রাসূল, আমি হাদ করেছি, মানে একটা হারাম কাজ করেছি, আপনি আমার উপর সেটা কায়েম করুন, মানে সেই হারাম কাজটা যেটা ফল হয় সেটা আপনি আমার প্রতি কায়েম করুন। তো ডাইরেক্ট হারাম কাজগুলোকেও কী বলা হয়, হুদুদ বলা হয়। তো যদি হাদিস থেকে আমরা হারাম কাজ অর্থ নিই, তাহলে কিন্তু একই অর্থ দুইবার চলে আসবে, কেন হারামের কথা একবার হাদিসের মধ্যে আসেছে, কথা কি আমার বুঝতে পারছেন, হারামের কথা একবার হাদিসের মধ্যে আসেছে, তাহলে এখানে হুদুদ দ্বারা যদি আবার হারামি উদ্দেশ্য নেই, তাহলে একই রকম অর্থ দুইবার চলে আসলো, এই জন্য এই অর্থ নেওয়া এখানে যাবে না। আর তৃতীয় যেটা হুদুদ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা যেটাকে আমরা মাশহুর হাত বলে জানি, যে চুরি করলে হাত কাটতে হবে, কিসাস, মানে কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে, তারপরে কেউ যদি জেনা করে তাহলে তাকে রজম করতে হবে, যে হাত, এই হাতগুলোকে বলা হয় হুদুদ। তাই যদি এটা উদ্দেশ্য নেই, তাহলে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করলো যে আল্লাহর হাতকে সীমা লঙ্ঘন করো না, এর দ্বারা তাহলে তখন উদ্দেশ্য কী হবে, এর দ্বারা তখন উদ্দেশ্য হবে যে কারো প্রতি যখন হদ কায়েম করা হবে, তখন হদ কায়েম করতে গিয়ে যেন তার প্রতি জুলুম না করা হয়, হদটা যেন ন্যায়পরায়ণভাবে ইনসাফের সাথে তার প্রতি কায়েম করা হয়, তখন এই অর্থ হবে। তো এই তিনটার যে আমরা মধ্যের অর্থটা নিতে পারছি না, কিন্তু প্রথম অর্থটাও নিতে পারি, আবার শেষ অর্থটাও নিতে পারি, তিনটা অর্থ। একটা হচ্ছে আল্লাহ কোনো আমলের যে রাস্তা বলে দিয়েছেন, ওই রাস্তা ইখতিয়ার না করে, ওই রাস্তা অবলম্বন না করে অন্য কোনো রাস্তা অবলম্বন করা, এটা আল্লাহর হাতকে সীমালঙ্ঘন করা। দ্বিতীয় অর্থ হচ্ছে হারাম কাজগুলো আল্লাহর হুদুদ, সেগুলোকে করা মানে আল্লাহর হুদুদকে সীমালঙ্ঘন করা। তৃতীয় হচ্ছে কেসাস, রজম, চুরি করলে হাত কাটা, এগুলো হুদুদ। তো এগুলোর ক্ষেত্রে সীমালঙ্ঘন না করার অর্থ হচ্ছে হদগুলো বাস্তবায়ন করার সময় ইনসাফ এবং ন্যায়পরায়ণতার সাথে বাস্তবায়ন করা। তারপরে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় অধ্যায়, ফরজ হয়ে গেল, হারাম হয়ে গেল, হুদুদ হয়ে গেল, চতুর্থটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বিষয়ে চুপ, কিছু বলেননি। তো এখানে ইসলামের একটা মূলনীতি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং হাদিসে যেই জিনিসগুলো থেকে নিষেধ করেছেন, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, আর কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সেগুলো সবই আপনার জন্য হালাল, যেগুলো থেকে চুপ থাকেছেন সেগুলো সবই আপনার জন্য জায়েজ। এই যে মোবাইল, ভিডিও হচ্ছে আপনার, এই যে পানি, গ্লাস, ল্যাপটপ, কাগজ, পাতি, টেবিল, এগুলোর বিষয়ে কোরআন হাদিসে কিছু নাই, কথা বুঝতে পারছেন, তো এগুলো সবই কিয়ামত পর্যন্ত হালাল, এগুলো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেছেন।
তারপরে মোটামুটি আমরা এই হাদিসের ব্যাখ্যা শেষ করলাম। পরের হাদিস 31 নম্বর হাদিস, সাহাল বিন সাআদ সাআদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহিব্বানিল্লাহ ওয়া আহিব্বানিন নাস ফাকাল ইযহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া ইযহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যার কারণে মানুষও আমাকে ভালোবাসবে, আল্লাহও আমাকে ভালোবাসবে। অনেক চমৎকার প্রশ্ন না? যেমন একটা আমলের কথা বলে দিন যাতে মানুষও আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে, আর রাসূলও মাশাআল্লাহ, মানে এর চাইতে সঠিক জবাব আর হতে পারে না যে জবাব আল্লাহ রাসূল দিয়েছেন। আপনি যদি সত্যি মানুষের ভালোবাসা পেতে চান, সত্যি আল্লাহর ভালোবাসা পেতে চান, তো রাসূল যে জবাব দিয়েছে এটাই জবাব। কমসে কম মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যদি লেখকেরা বই লিখতে থাকে যে এইভাবে আচরণ করলে, এইভাবে কথা বললে, এই স্টাইল করলে, হ্যান করলে, ত্যান করলে মানুষ আপনাকে ভালোবাসবে, ওগুলো সব বেকার। রাসূল যেটা বলেছেন এটাই খালি পালন করেন, এমনি আপনাকে মানুষ ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার বিষয়ে জোহদ ইখতিয়ার করো, জোহদ অবলম্বন করো। জোহদ কি সেটা পরে আমি বলছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে ভালোবাসবে। মানুষের কাছে যেটা আছে ওটা বিষয়ে, ওটার সাথে জোহদ অবলম্বন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। তো আগে মানুষেরটা বলে নিই, যে মানুষের হাতে যেটা আছে মানে হচ্ছে নির্লোভ হওয়া, কোনো সময় কোনো কাজ করার পর প্রতিদান আশা না করা। আপনি একটা ধনী মানুষের একটা সহযোগিতা করে দিলেন, তো ধনীর কাছে টাকা আছে, তো টাকাটা আপনি আশা করছেন, কথা বুঝতে পারেননি? মানুষের কাছে যা আছে সেটার আশা পূর্ণরূপে ছেড়ে দেওয়া, মানুষকে আরও দেওয়ার চেষ্টা করা, এই একটাই আমল যদি আপনি পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন। এমনকি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার হাত থেকে ঘোড়ার চাবুকটা পড়ে গেছে, তো পাশ দিয়ে একজন যাচ্ছে, তো ওই মানুষের কাছ থেকে আপনি এটা আশা করিয়েন না যে ওই আপনার চাবুকটা উঠায় দিক, যদি উঠায় দিতেও চায় তাও এই হাদিসের অবলম্বনে আপনি ঘোড়াতে না, না ভাই লাগবে না, লাগবে না, লাগবে না, শুকরিয়া জাজাকাল্লাহ, আপনি নিজেই চাবুকটা উঠাই নিলেন। এরকম এক মাস করেন, এক বছর করেন, সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে। জাস্ট মানুষের কাছে যেটা আছে সেটা থেকে নিজেকে মানে মুখাপেক্ষী করে, অমুখাপেক্ষী করে নেন, মানুষের প্রতি মুখাপেক্ষী থাকেন না, একটা জাররা থেকে জাররা বরাবরের জন্য মানুষের মুখাপেক্ষী থাকেন না, মানুষ থেকে পূর্ণরূপে অমুখাপেক্ষী হয়ে যান, আর মানুষকে নিজের মুখাপেক্ষী করার চেষ্টা করুন, বা মানুষকে আপনি দেন, মানুষকে সহযোগিতা করেন। মানুষের কাছ থেকে নেওয়া তো অনেক দূরের কথা, মানুষকে আরও দেন, তাহলেই দেখবেন যে আপনি মানুষের ভালোবাসা অনায়াসে পাচ্ছেন। আমাদের ক্লাসে এবার একটা ছেলে আছে, আমাদের মানে এই ক্লাসে, ছেলেটার নাম হচ্ছে ফাওজান। আসলে ওর গল্প মানে এই কথা আসলে তাই বলতে হলো, পাকিস্তানের ছেলে। তো আমি ওর ছেলেটাকে দেখে আশ্চর্য হয়ে যাই, মানে আমার জীবনে আমি এরকম ছেলে দেখিনি, মানে এতটা ওর খিদমতে খালক, মানে মানুষের সেবা করা এবং মানুষের কাজ, মানুষের কাছ থেকে তো মুখাপেক্ষীহীনতার তো মানে মানুষের কাছ থেকে কিছু নেওয়ার কথা তো কোনো প্রশ্নই আসেই না। প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে খেলে মানুষের জন্য কী করা যায় সেটা ওর মাথায়। পরীক্ষার হলে বোতলে পানি দিয়ে যায়, তো এটা কিন্তু আমাদের কর্মচারীরা ব্যাটে দেয় হাতে হাতে বোতল। ফাওজান যদি ক্লাসে থাকে উনি উঠে যায় ওই ব্যাগটা হাতে নেবে কর্মচারীর কাছ থেকে, না ওই ব্যাটে দেবে পুরো ক্লাসে, কথা বুঝতে পারছেন? তো আমি বাস্তব নজরে যে পুরো ক্লাস ওকে ভালোবাসে, কেন ওই কারো কাছ থেকে কিছু আশা করে না কিন্তু সবাইকে দেয়, সবাইকে দিতে থাকে, তো পুরো ক্লাস ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো বাস্তবে যদি আপনি মানুষের ভালোবাসা পেতে চান তাহলে এই হাদিসে আপনার জন্য যথেষ্ট। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিষয়ে জোহদ ইখতিয়ার করতে হবে। তো দুনিয়ার বিষয়ে জোহদটা আসলে কী, এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কয়েকভাবে করেছেন। তার মধ্যে আগে জোহদ, দুনিয়ার বিষয়ে জোহদ ইখতিয়ার করার আগে মূল ভাবটা বলি। মূল ভাবটা হচ্ছে যে দুনিয়াকে অবমূল্যায়ন করা আর আখিরাতকে প্রাধান্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, বাল তুসিরুন আল হায়াত আদ-দুনিয়া, যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে তাদের সাথে কল্যাণকর এবং চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব গুরুত্বপূর্ণ হাদিস, একদা একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষও আছে, একটা মরা খাসি কান কাটা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কে
এই খাসিটাকে বা এই খাসির কান কাটাটাকে, কান কাটা এই খাসিটাকে, মরা খাসিটাকে কে এক দিরহাম দিয়ে কিনে নেবে? তো বলছে মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বিহি, আমরা এটাকে নিয়ে কী করবো, না কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে। ক্বাল ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান ফিহি, যদি বেঁচেই থাকতো তাও কান কাটা থাকার কারণে, চামড়া কাটা থাকার কারণে ত্রুটিযুক্ত বলে গণ্য হতো, আর তো মরা, তো একদিকে কী করবো? ফকল আল্লাহ হেলা দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন হাদা আলাইকুম, এই মরা কান কাটা খাসিটা তোমাদের নিকটে যতটা অমূল্যের আল্লাহর নিকটে এই দুনিয়া তার চেয়ে বেশি অমূল্য। আরেকটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আখিরাতের তুলনা ওইরূপ যে তোমাদের একজন সাগরের মধ্যে আঙুল ডুবাই দিল এবং এই আঙুলের সাথে যে পানিটুকু আসলো এটা দুনিয়ার পুরো সাগর হচ্ছে আখিরাত। আরেকটা হাদিস, যে হাদিসে একদম স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য কতটুকু, লাউ কানাতি দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির একটা ডানার সমানও হতো তাহলে এই দুনিয়ায় কোনো কাফের হাত পাতো না, একটা লোকমা খেতে পাতো না। কথা বলতে পারেনি, কিন্তু দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহর কাছে, ছাড়ে না দাম নাই। এই জন্য কাফের ওর লাখপতি কোটিপতি, রাসূলকে যে গালি দেয় সেও লাখপতি, সেও কোটিপতি, মুসলমানদেরকে যারা হত্যা করে তারাও লাখপতি, তারাও কোটিপতি, কেন দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই? আল্লাহর কাছে তো আখেরাতের মূল্য, আল্লাহ যাকে সম্মান দিতে চাইবেন কোথায় সম্মান দিবেন? আখেরাতে সম্মান দিবেন। তো এরপর এখন এটা হলো যে আসলে জুহুদ ফি দুনিয়া মানে হচ্ছে দুনিয়াকে অবমূল্যায়ন করা আর আখিরাতকে প্রাধান্য দেওয়া। এখন সাহাবা ইকরাম সালাফে সালেহীন এর ব্যাখ্যা করছেন যে আসলে এর ব্যাখ্যাটা কী, দুনিয়াকে অবমূল্যায়ন করার জুহুদের ব্যাখ্যাটা কী। তখন তার জবাবে সালাফে সালেহীন, অধিকাংশ সালাফে সালেহীন, ইউসুফ বিন মাইসারা আর অনেকের পক্ষ থেকে যেটা বর্ণনা আসছে সেটা হচ্ছে তিনটে জিনিস, আং তাকুনা ফিয়াদিল্লাহি আওসাক মিনকা বিমা ফিয়াদিকা, তোমার হাতে যেটা আছে এটার চাইতে আল্লাহর হাতে যেটা আছে ওটাকে তুমি বেশি শক্তিশালী মনে করো বা বেশি পাওয়ারফুল মনে করো। ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। ওয়াই ইয়াকুন হালাকা ফিল মুসিবাতি ওয়া হালুকা ইযা লাম তুসিব বিহা সাবা, যখন তুমি সুখে থাকবা তখন তোমার অবস্থা, যখন তুমি কষ্টে থাকবা যখন তোমার অবস্থা সমান বরাবর। যদি প্রকৃত তুমি জাহিদ ফি দুনিয়া হও, যদি প্রকৃত জুহুদ যে শব্দটা হাদিসে আসছে দুনিয়ার বিষয়ে তুমি জুহুদ অবলম্বন করছো, তাহলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে যেটা আছে ওটাকে বেশি শক্তিশালী মনে করবো তোমার কাছে এটা যেটা চাইতে। দ্বিতীয় হচ্ছে বিপদে যেরকম সুখে সেরকম, কোনো পার্থক্য না, একই রকম। আর তৃতীয় হচ্ছে আই কোন মা দেহকাম মুকাফিল হাক্কে সাবা, সেটা হচ্ছে যে দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করলেও তুমি যে কাজ করো, দুনিয়ার মানুষ তোমার নিন্দা করলেও তুমি সেই কাজ করো। এই তিনটা বিষয় দিয়ে সালাফে সালেহীন আপনার জুহুদের ব্যাখ্যা করেছেন। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আল্লাহর নিকটে যেটা আছে সেটাকে তুমি শক্তিশালী মনে করবা, তোমার নিকটে যেটা আছে কেন, যে হাযা ইয়ানশাউ মিন সিহ্হাতিল ইয়াকিন ওয়া কুওয়াতিহি, এটা তোমার আত্মিক শক্তিকে বাড়াবে। কীভাবে? তুমি তোমার কাছে যেটা আছে এটাকে তুমি তোমার রিজিকের মালিক মনে করছো, যে আমার ব্যাংকে 1,00,000 টাকা আছে, এটা দিয়ে এটা হবে, এটা দিয়ে ওটা হবে, এইভাবে আমার ছেলে চলবে, এভাবে আমার মেয়ে চলবে, আমার এতটা জমি জায়গা আছে, এটা দিয়ে আমার ছেলে হবে, এটা দিয়ে মেয়ে হবে, এইভাবে দুইতলা বাড়ি করলাম, এটা দিয়ে আমার ছেলে থাকবে, সব নিজের কাছে যা আছে সেটার উপরেই বেশি ভরসা। কথা বুঝতে পারেননি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার বুকে আসমানের নিচে এমন কোনো চতুষ্পদ জন্তু চলাফেরা করে না যার রিজিক আল্লাহ দেন না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের জন্য আসমান থেকে রিজিক বন্টন করা হয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজক ওয়া আবুদুহ, তোমরা আল্লাহর নিকটে রিজিককে অনুসন্ধান করো এবং আল্লাহরই ইবাদত করো। তো রিজিকের রুটির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাফে সালেহীনের পক্ষ থেকে কথা পাওয়া যায়, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আসাররু আইয়ামি ইলাইয়া, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আমার নিকটে সবচেয়েতে খুশির দিন, সবচেয়েতে আনন্দের দিন ওই দিন, উসবিহু ওয়া লাইসা ইনদি শাই, আমি সকাল করি এমন অবস্থায় যে আমার কাছে কিছুই নাই, ওই দিনটা আমার কাছে সবচেয়ে আনন্দের, কেন ওই দিন আল্লাহর উপর ভরসা বেশি পাক্কা, ওই দিন আল্লাহর উপর ভরসা বেশি শক্ত। তো যখন আপনার পকেটে মানি ব্যাগে যখন টাকা আছে তখন আল্লাহ ভরসা কী করে বুঝবেন? মানি ব্যাগ যখন খালি তখনই তো আল্লাহর উপর ভরসা কতখানি এটা বোঝা যাবে। তো যেন আহমদ বলছে সবচেয়ে খুশির দিন ওই দিন, যেদিন আমি সকাল করি অথচ আমার বাড়িতে কোনো খানা পিনা টাকা পয়সা কিচ্ছু নাই, আহমদ বিন হাম্বালের মধ্যে। এটা হচ্ছে জুহুদ ফি দুনিয়া, দুনিয়ার এক নম্বর শর্ত, দুনিয়ার বিষয়ে জুহুদ ইখতিয়ার করা আল্লাহর ভালোবাসা পাতে চাইলে।
আবু হাজেম আর জাহিদকে বলা হচ্ছে যে মা মালুক তোমার ধন সম্পদ কী গো? তো বলছে আমার দুইটা ধন সম্পদ, লা আখশা মা আহমাল ফাকর, যতদিন আমার কাছে এই দুইটা জিনিস আছে ততদিন আমি দারিদ্রতার ভয় করি না। একটা হচ্ছে আসিকা বিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, ওয়াল ইয়াসু মিম্মা আইদিন নাস, আর মানুষের হাতে যেগুলো আছে এগুলো থেকে নিরাশ হয়ে যাওয়া, মানে মানুষের হাতে যে জিনিসগুলো আছে ওগুলো আমার কাছে কোনো মূল্য নাই, ওগুলো দেখে আমি কোনো লোভ দেখি না, কোনো স্বপ্নও দেখি না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, এই দুটো জিনিস যতদিন আমার সাথে আছে ততদিন আমি ধনী, আমাকে দারিদ্রতা গ্রেফতার করতে পারে না। তাকে আরেকবার বলা হয়েছিল আমা তাখাফুল ফাকরা, তুমি দারিদ্রতার ভয় করো না, তখন সে জবাবে বলেছিল আনা আখাফুল ফাকরা, কীভাবে আমি দারিদ্রতার ভয় করতে পারি, ওমা উলায়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযি ওয়া মা বাইনাহুমা মা তাহতাস সারা, আর আমার রব তো তিনি যার আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই তার, জমিনের নিচে যা আছে সবই তার, আসমানে যা আছে সবই তার, আমার রব তো তিনি, আমি তো তারই বান্দা, তার বান্দা হয়ে কীভাবে আমি দারিদ্রতার ভয় করতে পারি, এই দুনিয়ার লাখো কোটি সব সম্পত্তির মালিক কে? আল্লাহ। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে আমি কীভাবে দারিদ্রতার ভয় করতে পারি? অসম্ভব। তারপরে যেটা দ্বিতীয় শর্তের কথা বললো যে তোমার দরিদ্র অবস্থায়, কষ্টের অবস্থায়, দুঃখের অবস্থায় এবং সুখের অবস্থায় কোনো পার্থক্য তৈরি হবে না, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা, পূর্ণ সন্তুষ্ট থাকা। এই জন্য বিপদে আপদে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরকে মেনে নেওয়া এবং আলহামদুলিল্লাহ পাঠ করার মতো আত্মিক মনোবল থাকা। আজকে আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা শিক্ষিত হলেও এসএসসি এইচএসসি এমবিএ বিবিএ করে পাশ করলো, মানসিকভাবে পঙ্গু, মানসিকভাবে পঙ্গু বুঝেন, মানসিকভাবে পঙ্গু অক্ষম, এই হাদিসটা তাদের মানসিকভাবে তাদেরকে পূর্ণ মানুষ করতে সাহায্য করবে। এসএসসিতে ফেল করেছে, আত্মহত্যা করে বসে আছে, মানসিকভাবে পঙ্গু, কথা বুঝতে পারেননি, মানসিকভাবে যদি পূর্ণাঙ্গ হতো তাহলে আত্মহত্যা করতো না। দুঃখে সুখে সর্বদা কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে জুহুদ ফি দুনিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, যে তুমি হক কথা বলতে এবং খারাপ কাজের নিন্দা করতে, কারো নিন্দাকেও পরোয়া করো না, কারো প্রশংসাকেও পরোয়া করো না। যদি পরোয়া করতা তাহলে মানুষের ভয়ে, মানুষের ভয়ে যে মানুষ তোমার নিন্দা করবে, এই ভয়ে তুমি অনেক খারাপ কাজে বাধা দিতে পারতা না এবং এই ভয়ে অনেক সৎ কাজের আদেশ মানুষকে দিতে পারতা না। তাই এটা জুহুদ ফি দুনিয়া নয়। যদি বাস্তবিক জুহুদ ফি দুনিয়া হতো, দুনিয়াকে অবমূল্যায়ন করতা, তাহলে মানুষ তোমাকে কী বলছে এটা তুমি দেখতা না, যেটা তোমার কাছে সত্য মনে হচ্ছে সেটাই তুমি করতা। আর বাস্তবিক জীবনে সফল হওয়ার, মানুষের জীবনে সফল হওয়ার যে বড় মূলনীতিগুলোর আছে তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে মানুষ আপনার পিছনে কী বলছে এটার দিকে কান না দেওয়া। আপনি যদি যত মানসিকভাবে দুর্বল হবেন তত মানুষের পিছনের কান কথায় কান দিবেন আর আপনি ভেঙে পড়বেন, সামনে আর আগাতে পারবেন না। আর যখনই মানুষের পিছনের কথাগুলোকে লাথি মারার মতো আপনার ভিতরে আত্মিক শক্তি থাকবে তখনই আপনার সফলতার রাস্তা দিন বা দিন খুলতে থাকবে। এই জন্য বলা হয় কি যে হাতি চলতা রাহেগা আর কুত্তা ভোগতা রাহেগা, যে হাতি চলতেই থাকবে আর কুত্তা ভোগতেই থাকবে। আর আরেকটা কথা আছে যে মিস্টার জিন্নাকে সম্ভবত আর ভাবি বলেছিল, যে মিস্টার জিন্না বলছিল যে আমার ভয় হয় যে মানুষ, আমি যেটাই করি মানুষ পিছনে যে কী বলে, ভুল করলাম কি ঠিক করলাম। তো মিস্টার জিন্নার ভাই বলেছিল যে মরা কুকুরকে কি মানুষ লাথি দেয়? মরা কুকুরকে মানুষ লাথি দেয় না, জিন্দা কুকুরকেই মানুষ লাথি দেয়। তো আপনার কেউ দুর্নাম করছে মানে আপনি জিন্দা আছেন, কথা বুঝতে পারেননি? আপনার কেউ দুর্নাম অপপ্রচার করছে মানে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার যদি কেউ অপপ্রচারে দুর্নামে না করে মানে আপনি মরা মানুষ, কথা আমার বুঝতে পারেননি? তাহলে আপনার সফলতার এটা একটা আলামত যে মানুষ আপনার পিছনে আপনার নিন্দা করছে, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, কাজের কাজ করছেন, বাপের বেটা। তো এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি, নিজের জীবনে বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ সফলতা ধরা দিবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাও পাওয়া যাবে। এটা কিন্তু আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে জুহুদ ফি দুনিয়া। তো জুহুদ ফি দুনিয়ার আরও অনেক ব্যাখ্যা সালাফে সালেহীন মুহাদ্দিসিনে কিরাম এবং তাদের অনেক ঘটনা এই জাতীয় এই হাদিসের ব্যাখ্যার সাথে মানে সামঞ্জস্য করা হয়েছে, আনা হয়েছে। তো এটাই মূল ভাব। যেমন আর একটা হাদিস আছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে বসবাস করে জানো তুমি গরীব, আবির সাবিলিন, অথবা একজন পথিক, অথবা উদ্দা নাফসাক, তোমাকে মনে করো তুমি কবরের অধিবাসী। তো এটাও জুহুদ ফি দুনিয়ার ইখতিয়ার করার একটা অন্যতম
হাদিস অবলম্বন করার। এখন এই জায়গাতে আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তাসাউফ, সুফিবাদ আর জোহদ। সুফিবাদ আর জোহদের মধ্যে কী পার্থক্য? আমাদের দেশে যারা সুফি বেদাতি, জালালউদ্দিন রুমি বলেন বা ওই মনসুর হাল্লাজ বলেন, এই যেহেতু যারা সুফি আছে, যারা হুলুলের আকিদায় বিশ্বাস করে, হুলুলের আকিদা মানে আল্লাহ বান্দার মধ্যে প্রবেশ করে, জিকির করতে করতে জিকির করতে করতে আল্লাহ হু হু করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন আর গুনাহের কাজ করলেও কোনো কিছু হয় না, আর নেকির সালাত সিয়ামের আর কোনো দরকার হয় না। এগুলো হলো সুফিবাদের মূলনীতি। তো ওরা কিন্তু এই জুহুদ সম্পর্কে যে হাদিসগুলো আসেছে এগুলোকেই ভিত্তি বানায়। তারা বলে কি ইমামুল মুতাসাউফিন, সুফিদের ইমামকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ। এরকম আরও যত জুহুদের হাদিস আসছে এবং যারা দুনিয়াতে মহাদ্দিসদের মধ্যে যারা জাহিদ হিসেবে বিখ্যাত ছিলেন তাদেরকে তারা সুফিবাদের দিকে আকৃষ্ট, মানে সুফিবাদের দিকে নিসবত করে। তো সবচেয়ে যেটা বড় দলিল সেটা হচ্ছে তাসাউফ, সুফিবাদ শব্দটা আরবি ডিকশনারিতে এবং আরবি ভাষায় কোনো অস্তিত্বই নাই। এগুলো অনারবীদের তৈরি করা কথা, আমরা বুঝতে পারছেন? এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুহুদ এবং সুফিবাদের মধ্যে বিন্দুমাত্র সম্পর্ক নাই। সুফিবাদের আকিদা আলাদা আর জুহুদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যদি জুহুদ এবং সুফিবাদ একই হতো তো কমসে কম একবার হলেও হাদিসে সুফি বা তাসাউফ শব্দটা আসতো, কিন্তু তাসাউফ শব্দটা না হাদিসে না কোরআনে, না শুধু হাদিস কোরআনে, আরবি ভাষার মধ্যে আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই জন্য সুফিবাদ আর জোহদকে এক করার কোনো প্রশ্নই আসে না। তারপরে আমরা 32 নম্বর হাদিস শুরু করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরার ওয়া লা দিরার, ইসলামের মূলনীতিগুলোর অন্যতম একটা মূলনীতি যে কোনো ক্ষতি নাই, মানে কোনো ক্ষতি করা নাই, এটাই মূলত শাব্দিক অনুবাদ। আর ব্যাখ্যা হচ্ছে লা জরারা মানে হচ্ছে আপনি ক্ষতি ইচ্ছা করে করতে চান না কিন্তু আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে, আর লা জিরারা মানে হচ্ছে, মনে রাখবেন পার্থক্যটা, আপনি ইচ্ছা করে আরেকজনের ক্ষতি করছেন। উদাহরণ হিসেবে দেখেন, উদাহরণ হচ্ছে আপনি আপনার বাড়িতে একটা গাছে পানি দিচ্ছেন, আপনার বাসার বাড়ির গাছের গোড়াতে পানি দিচ্ছেন, পানি দিতে দিতে আপনি জানেন না সেই পানিটা আপনার প্রতিবেশীর আঙ্গিনাতে চলে গেছে, এটা জরার, অনিচ্ছাকৃতভাবে আপনি তার প্রতিবেশীকে, আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন, কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে জেরার, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িকে দুইতলা করছেন যেন আপনার প্রতিবেশীর পর্দায় কষ্ট হয়, কথা বুঝতে পারছেন? তার এক কথাই সব ক্ষেত্রে একটা প্রতিবেশীর হকের ক্ষেত্রে বিশেষ করে হাদিসগুলো ব্যবহার হয়। ওই যে স্যালো মেশিন পুঁতা আছে, স্যালো মেশিন থেকে পানি যাবে আপনার জমির উপর দিয়ে আপনার আলের পাশ দিয়ে, তো আপনি দেখা যাচ্ছে যে আপনার পাশের জমিওয়ালাকে কষ্ট দিতে চাচ্ছেন, আপনার জমির উপর দিয়ে আল কাটতে দিচ্ছেন না। তো এরকম আরও অনেক হাদিস আছে যে দুনিয়াতে যে জিনিসগুলোতে সবার অধিকার আছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে আল মা, পানি। পানিকে আপনি কোনো সময় আটকাতে পারেন না, ঝর্ণার পানি, নদীর পানি, যেমন ভারত যে ফারাক্কাবাদ আটকাইছে, অন্যায় হারাম, কথা বুঝতে পারছেন? অন্যায় হারাম কাজ, পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত, কেউ আটকাতে পারে না। তো এই লা জরারা ওয়া লা জিরারা মানে হচ্ছে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত কোনোভাবেই আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট পৌঁছাতে পারবেন না। এই জন্য আপনি যখন কোনো একটা বাড়ি, আপনার বাড়ির ভাড়া দিবেন, আপনার জমি বিক্রি করবেন, এই জন্য আপনার জরুরি হচ্ছে ইসলামের নিয়ম যে ওই জমির আশেপাশে যার জমি আছে তাকে আগে বলবেন যে আমি জমিটা বিক্রি করবো, তুমি কিনবা কি না। যদি আপনি তাকে না জানায় আপনার বাড়ির রাজশাহীতে বগুড়ার একটা লোকের কাছে জমিটা বিক্রি করে দিচ্ছেন তাহলে আপনি তাকে ক্ষতি পৌঁছালেন, নোকসান পৌঁছালেন, কথা বুঝতে পারেননি? এটা হারাম ইসলামে, না জায়েজ। আপনাকে আগে তাকে জানাতে হবে যে তোমার পাশে, তোমার সাথে লাগানো আমার এই জমিটা তুমি কি কিনবা, যদি তুমি কিনো তাহলে অন্য কোথাও বিক্রি করবো না। এই জাতীয় সব ক্ষেত্রে, সমাজে বসবাসের ক্ষেত্রে সর্বদা আপনাকে সচেষ্ট থাকতে হবে আপনার দ্বারা অন্য কেউ যেন ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই জরার শব্দটা পবিত্র কোরআনেও আসছে, কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিম্বা আদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন গায়রা মুদার, এবং হাদিসে এইভাবে আসছে যে ইন্নাল আবদা লা ইয়ামালু বিতাআতিল্লাহ 60 সানা, আল্লাহর একজন বান্দা আল্লাহর 60 বছর ইবাদত করলো, সুম্মা ইয়াহজুরুহুল মাউত, তার নিকটে মৃত্যু আসলো, তার নিকটে মৃত্যু আসলো, মৃত্যু আসার পর
তখন সে কি করলো, ওসিয়ত করলো, আর ওসিয়ত করতে যায় নিজের সন্তান সন্ততিদেরকে ক্ষতি পৌঁছালো। কীভাবে? দুইভাবে ক্ষতি পৌঁছাতে পারে। একটা হচ্ছে যারা মিরাসে হক রাখে তাদের মধ্যে কারো কারো নামে জমি লিখে দিল আর কারো কারো নামে জমি লিখে দিল না। আর আরেকটা হচ্ছে সম্পত্তির তিন ভাগের এক ভাগের চাইতে বেশি আল্লাহর রাস্তায় দান করে দিল, যাতে তার ওসিয়তরা দরিদ্র এবং ফকিরের মতো, ওয়ারিসরা দরিদ্র এবং ফকিরের পর্যায়ে পৌঁছে গেল। তো দুইভাবেই সে তার ওয়ারিস সন্তান সন্ততিকে ক্ষতি পৌঁছালো। এই দুইজনের দুই প্রকার আমলের জন্য ফাইদ খেলুন নার, তাকে জাহান্নামে যেতে হবে। ভালো কাজ করছেন কিন্তু আরেকজনকে ক্ষতি পৌঁছাচ্ছেন। দান করার দরকার ছিল, একদিন দান করতে পারেননি, আজকে মরার সময় নিজের সন্তান সন্ততিকে ক্ষতির মধ্যে ঢালে দিয়ে, দরিদ্রতার মধ্যে ঢালে দিয়ে, কষ্টের মধ্যে ফেলে দিয়ে দান করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ক্ষতি পছন্দ করেন না। এক কথা ইসলামের সকল ক্ষেত্রে, আরও অনেক হুকুম আহকামে হাদিস দিয়ে ইস্তিম্বাত হবে, এক কথায় পুরো ফেকে পুরো ফতোয়াতে অনেক মাসলা মাসাইল পাবেন যখনই ওলামা ইকরাম ফতোয়া দিবে আর দলিল হিসেবে হাদিস পেশ করবে। লা যারারা ওয়ালা আজেরার ফতোয়া দিবার দলিল, লা যারারা ওয়ালা আজেরার ফতোয়া দিবার হাদিস পেশ করবে, লা যারারা ওয়ালা আজেরার, মানে এই হাদিস থেকে আপনার জীবনের ধর্মীয় পারিবারিক রাষ্ট্রীয় সকল জীবনে আপনি হাজার হাজার শত শত মাসলা ইস্তিম্বাত করতে পারবেন। তারপরে হাদিস আমরা শুরু করি। এখানে আরেকটা কথা যে এই মূলনীতিটা শুধু আমাদের সমাজে এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ইসলামের আইন কানুনগুলো প্রণয়ন করার ক্ষেত্রে এই মূলনীতিকে, মানে এই মূলনীতিকে অবলম্বন করেছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউরিদুল্লাহ বিকুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আর আরেকটা হাদিস, আরেকটা কোরআনের আয়াত কি জানো, যেটা তোমরা পারো না মানে যেটা তোমাদের সাধ্যের বাইরে, হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, জাযাকুমুল্লাহ খাইর। তো এই এই মূলনীতিকে অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে এমন কোনো হুকুম আহকাম রাখেননি যাতে তার বান্দার ক্ষতি হবে। আল্লাহ এমন কোনো কাজের আদেশ আপনাকে দেননি যে কাজ করার কারণে আপনার দুনিয়াবি ক্ষতি হতে পারে, আখিরাতের ক্ষতি হতে পারে। আবার এমন কোনো কাজ থেকে আপনাকে নিষেধ করেননি যে কাজ থেকে আপনি দূরে থাকলে আপনার দুনিয়াবি ক্ষতি হতে পারে, আখিরাতের ক্ষতি হতে পারে। বরং ওই কাজ থেকে আপনাকে নিষেধ করেছেন যে কাজ করলে আপনার ক্ষতি হবে। দাড়ি কাটতে আপনাকে এই জন্যই নিষেধ করেছেন, দাড়ি কাটলে আপনার দুনিয়াবি ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, পরকালীন ক্ষতি হবে। প্রত্যেক যে কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন ওই কাজ আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য করেছেন। এই হাদিসের মূলনীতির আলোকে, এই হাদিসের মূলনীতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বন করেছেন। জেনা করতে নিষেধ করেছেন মানে আপনার এইডস রোগ হবে, আপনি মারা যাবেন। আরও যত রাসূলের সুন্নাত, আল্লাহর আইন কানুন নিয়ম, পুরো ইসলামী শরীয়ত যা করতে বলেছেন ওগুলোর মধ্যে আপনার দুনিয়াবি কল্যাণ আছে, পরকালীন কল্যাণ আছে। আর যা থেকে নিষেধ করেছেন ওগুলো যদি আপনি করেন তাহলে আপনার দুনিয়াবি ক্ষতি রয়েছে, পরকালীন ক্ষতিও রয়েছে। তারপরে 33 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, 33 নম্বর হাদিস ছাড়েন, 34 নম্বর হাদিস চলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল লাম ইস্তাতিয় ফাবিলিসানিহি ফাইল লাম ইস্তাতিয় ফাবিকলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান। অনেক প্রসিদ্ধ হাদিস। এই হাদিস থেকে দুইটা মাসলা ইস্তিমবাত। প্রথম মাসলা হচ্ছে আপনার উপর ফরজ সকল অবস্থায় আপনি গুনাহের কাজকে অন্তর দিয়ে ঘৃণা করবেন, এটা ফরজ সকল অবস্থায়। গুণ অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, এটা বাধ্যতামূলক। যদি অন্তর দিয়ে ঘৃণাও না করেন তাহলে আপনি মুমিন আছেন কিনা এটা সন্দেহে পড়ে যাবেন। আর দ্বিতীয় হচ্ছে সাধ্য অনুযায়ী আপনি বাধা দিবেন, মুখের কথা দিয়ে হোক আর হাত প্রয়োগ করার মাধ্যমে হোক। এই জায়গায় আর একটা কথা বলি, এই যে হাত প্রয়োগ করা এবং মুখ দিয়ে বাধা দেওয়ার জন্য হেকমত চাই। আমরা অনেক সময় এমন জায়গায় হাত দিয়ে বাধা দিতে চাই, এমন জায়গায় কথা দিয়ে বাধা দিচ্ছি যেখানে আমরা হেকমত অবলম্বন করি না। যেমন মনে করেন যে আমাদের দেশে হানাফিরা 90% হানাফি ভাইয়েরা, আপনি যদি তাদেরকে হাত দিয়ে বাধা দিতে চান, তাদের যদি মসজিদে সালাত আদায় করা বন্ধ করে দেন, তাদের পিছনে সালাত আদায় করে যদি নাজায়েজ বলে দেন এই হাদিসের আলোকে, যে ওরা মুনকার করে ইত্যাদি হ্যান ত্যান, তাহলে ওদেরকে এক ঘরে করতে যে আপনি এক ঘরে হয়ে যাবেন। কথা বুঝতে পারেন? তো সংখ্যাগরিষ্ঠ বেশি। তো আপনি আপনার বাড়িতে আছেন, আপনি পিতা, আপনার সন্তান কোনো একটা অন্যায় কাজ করলে আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন, তাহলে আপনি হাত দিয়ে বাধা দিন। আপনি চেয়ারম্যান,
আপনার এলাকায় কোনো একটা অন্যায় কাজ হলে আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন, হাত দিয়ে বাধা দেন। এরকম পরিবেশ পরিস্থিতির খাতিরে আপনার এমন ক্ষমতা আছে যেখানে হাত দিয়ে বাধা দিলে কোনো সমস্যা হবে না, সেখানে আপনি হাত দিয়ে বাধা দেন। আর যেখানে হাত দিয়ে বাধা দিলে ফিতনা তৈরি হবে সেখানে হাত দিয়ে বাধা নয়, বরং ভালো ব্যবহার করতে হবে। এমনকি হাত দিয়ে বাধা দেওয়া এবং মুখ দিয়ে বলার ক্ষেত্রেও মুহাদ্দিসিনে কেরাম শর্ত লাগাইছেন যে ভালো ব্যবহারের সাথেই হতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছে যে ফাযহাবা, তোমরা দুইজন যাও, অকুল আলাহুমা কওলান লাইনা, এবং অকুল আলাহু তোমার ফেরাউনের সাথে কী ভাষায় কথা বলো? উত্তম ভাষায় কথা বলো। তাহলে ফেরাউনের মতো পাপিত দুনিয়াতে নাই। আর আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের চেয়ে ভালো কি? তাদের সাথে ভালো নই। তাহলে একদিকে মুসার হারুনের চেয়ে খারাপ, আর একদিকে এমন লোকের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে যে ফেরাউনের চেয়ে অনেক ভালো। তাহলে কেন আমি তার সাথে খারাপ ব্যবহার করবো? যেখানে আল্লাহ মুসা ঈসার মতো সম্মানী নবীকে ফেরাউনের মতো নিকৃষ্ট পাপিষ্ঠের সাথে ভালোভাবে কথা বলতে বলছেন। তাহলে দাওয়াতের মূলনীতি হচ্ছে আপনার ব্যবহার ভালো থাকতে হবে, আর এটাই আপনার প্রমাণ করবে যে আপনি অন্তর থেকে তার হেদায়াত চান। আর আমাদের মাঝে দাওয়াতের প্রমাণটা এগুলো খালি ভুল ধরা, খালি ছোট করা, খালি অপমান করা যে এটা ভুল, এটা হারাম, এটা নাজায়েজ, তুই ভুল করছিস, তুই মানে তাকে অপমান করতে পারা, তাকে ছোট করতে পারা, আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য। যদি আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য হতো যে আমার ভাইটা জাহান্নামে যাবে বেদাতের আমল করে, শিরকের আমল করে জাহান্নামে যাবে, তাহলে আমি ভালো ব্যবহারের মাধ্যমে, আদরের মাধ্যমে, যত্নের মাধ্যমে তাকে খাওয়ায়া, তাকে পান করায় আমি তাকে দিনের রাস্তায় নিয়ে আসতাম। এটাই হচ্ছে ইসলামের দাওয়াতের মূলনীতি। আর আমরা যে পন্থায় একজন আরেকজনের বিরুদ্ধে ভিডিও ছাড়া, একজন আরেকজন আলেমের নামে ভিডিও তৈরি করা, অমুক আলেমের এই ভুল, এই হ্যান ত্যান, আরেকজনকে অপমান করার চেষ্টা করা ইত্যাদি যে চলছে এখন বর্তমান যুগে আলেমুল আমাদের মধ্যে, এগুলো দিনের দাওয়াত নয়। এগুলো দিনের দাওয়াতের নামে আরেকজনকে ছোট করা, দিনের দাওয়াতের নামে আরেকজনকে অপমান করা। অন্তরে ইখলাস থাকলে এবং আরেকজনের কষ্ট অনুভব করতে পারলে, এই কষ্টে যে আমার এই ভাইটাই বিদাতের আমল করছে জাহান্নামে চলে যাবে, শিরকের মধ্যে আছে, শাহজাদের মাজারে যাচ্ছে, এই ভাইটা জাহান্নামে যাবে, আমার তাকে বাঁচানো উচিত দরকার। এই জায়গায় আর একটা কথা আপনাকে বলি দাওয়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যদিও হাসান আল বান্না এখনুল মুসলিমের নেতা, কিন্তু তার দাওয়াতের কিছু মূলনীতি ছিল যে মূলনীতিগুলো আমরা অবলম্বন করতে পারি। আমরা এই যে এখানে দার্সে যারা আসছে তারা অধিকাংশই অন্তরে ইমান আছে, ভালো বিশ্বাস রাখে, ইসলামকে ভালোবাসে, একাকক্ত সালাত আদায় করে, জুমার সালাত আদায় করে, তাই তো এখানে আসছে। কিন্তু যে ইসলামই মানতে চায় না, যে সর্বদা খারাপের মধ্যে ডুবে থাকে, আমি কিন্তু আসেনি, তাহলে আমাদের দাওয়াত কিন্তু অত বিস্তৃত নয়। এই জন্য হাসান আল বান্না মসজিদে মসজিদে দাওয়াত দিতেন না, ইসলামী জালসার মাধ্যমে দাওয়াত দিতেন না। এক জায়গায় পাঁচটা দশটা ছেলে তাস খেলছে, ওখানে যায় বলতেন আসসালামু আলাইকুম, তোমাদের সাথে পাঁচটা মিনিট কথা বলবো, কথা বলতে দিবা? তোমাদের হ্যাঁ কথা বলেন। এবং ভালো উন্নত স্মার্ট চেহারার মানুষ ছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার মধ্যে জাদু দিয়েছিলেন, আল্লাহু আকবার। তো পাঁচ মিনিট দশ মিনিট কথা বললে ওখানে দশজন তাস খেললে একজন উঠে বলতো যে আমি তওবা করছি, আজ থেকে তাস খেলবো না। তো উনি পাপের আড্ডাখানাগুলোতে গিয়ে দাওয়াতের কাজ করতেন। তো আসল এই যুগেও এই জাতীয় দাওয়াত আমাদের হওয়া উচিত। বাস্তবে যদি আপনার অন্তরের মধ্যে দিনের জাজবা থাকে, আরেকজনকে বাঁচানোর জাজবা থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার বাক শক্তি দেয় আরেকজনকে আকৃষ্ট করার মতো, আরেকজনকে মন ভুলানোর মতো, তাহলে সেটাকে ব্যবহার করুন। ক্যাম্পে থাকেন, বাইরে থাকেন, তাহলে আবেগপূরণভাবে তাকে বলুন, দিনের দিকে দাওয়াত দিন। দেখবেন এই যে জাতীয় দাওয়াত আমরা দিচ্ছি, আর চাইতে ওই দাওয়াতটা বেশি ফলপ্রসূ হবে। তো ওই দাওয়াতটার কথা অবশ্যই মাথায় রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে এখানে আরেকটা কথা, যে এমন একটা সময় আসবে দুনিয়ার বুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিজে থেকে মানা করছেন যে তুমি সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজের নিষেধ করবে না। সে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, إذا رأيتم الناس مرجت عهودهم وخفت أماناتهم وكانوا هكذا وشبق بين أعصابه فقمت إليه فقلت كيف أفعل عند ذلك جعلني الله فداك قال ألزم بيتك وأملك عليك لسانك وخذ بما تعرف ودع ما تنكر وعليك بأمر خاصة نفسك ودع عنك أمر العامة أردت حديث رسول صلى الله عليه وسلم জিজ্ঞেস করা হচ্ছে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাইকুম আংফুসাকুম, তোমরা নিজেদের নিয়ে বেশি চিন্তায় থাকো। তখন আমরা রাসূলকে আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, রাসূল বলেছেন বালি ইতামিরু বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকিও না, রংতাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দাও। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দেখো যে দুনিয়া ফিতনা ফাসাদে ভরে গেছে, মানুষ নিজের আত্মার অনুসরণ করছে, কেউ কারো কথা শুনতে চায় না, দুনিয়া মুতারা ওই আজাবা কুল্লি দিরা ইমবিরাইহি, আর সবাই নিজ নিজ রায় নিয়ে, নিজ নিজ রায় নিয়ে সন্তুষ্ট, নিজ নিজ চিন্তা নিয়ে সন্তুষ্ট, কেউ কারো কথা শুনতে চায় না, কেউ কারো কথা মানতে চায় না, তাহলে এই সময় তুমি কী করবা? আলজিম বাইতাক, নিজের বাড়ি
নাককে নিজের ঘর বানাও, নিজের বাড়িকে প্রশস্ত করো, নিজের বাড়িতেই থাকো। আমলিক আলাইকে লিসানাক, জিহ্বাকে বন্ধ করো। ওখুজ বিমা তারিফ, যা জানো তা আমল করো। বা দা আমা তুনকার, যা অপছন্দ করো তা ছাড়ে দাও। ও আলাইকা বি আমরি খাসাতি নাফসিক, আর শুধু নিজেকে নিয়েই চিন্তা করো। ওয়া দা আনকা আমরাল আওয়াম, আর জনসাধারণের বিষয় ছাড়ে দাও, জনসাধারণের চিন্তা করার দরকার। এরকম একটা পরিবেশ আসবে, ভয়ঙ্কর একটা জামানা আসবে, যখন মানুষের উপর আপনার কথার কোনো প্রভাব থাকবে না, যখন ফেতনা ফাসাদে দুনিয়া ভর্তি হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়িতে থাকো, জিহ্বা নিয়ন্ত্রণ করো, যা জানো মানো, যা খারাপ মনে করো তা ছাড়ে দাও, মানুষকে নিয়ে ব্যস্ত হয়েও না, আর নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। এই জায়গায় আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মান রআ, দেখার শর্ত লাগানো হয়েছে, তার মানে আপনার চোখের সামনে পড়লে আপনি বাধা দিবেন। একদল মানুষ আছে কি খুঁজে বেড়ায় মানুষের দোষ ত্রুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি কারো দোষ ত্রুটি খুঁজে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি খুঁজবেন এবং তাকে তার ঘরের মধ্যে অপমান করে ছাড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আপনি যদি মানুষের দোষ ত্রুটি ঢাকে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি ঢাকে রাখবে। তবে হ্যাঁ, এখানেও শর্ত আছে, তবে হ্যাঁ, যদি এই রকম কাজ ওই ব্যক্তি করতে যায় যেই কাজটার ফল অনেক ভয়ঙ্কর, একজন মানুষকে হত্যা করতে যাচ্ছে, তাহলে এই সময় জাসুসি গোয়েন্দাগিরি করা জরুরি। গোয়েন্দাগিরি করে তার অনুসন্ধান করে কে কাকে হত্যা করতে যাচ্ছে, কোথায় গিয়ে বম মারতে যাচ্ছে, তাকে ধরে তাকে গ্রেফতার করা জরুরি। এই সময় জাসুসি করা, গোয়েন্দাগিরি করা এবং মানুষের গুনাহের কাজ সম্পর্কে অনুসন্ধান করা জায়েজ বা জরুরি। আর এখানে আর একটা কথা, সেটা হচ্ছে, এবং এই কথা দিয়ে যেহেতু সময় মনে হচ্ছে অনেক সংকীর্ণ নাকি, যতদূর পৌঁছতে চাচ্ছিলাম ততদূর তো পৌঁছতেই পারলাম না, তো এই কথা দিয়ে এখানে শেষ করি। সেটা হচ্ছে যে এই যে মানুষের খারাপ জিনিসগুলোকে গোপন রাখা, আমাদের দেশের পেপার পত্রিকা বলেন, আমাদের দেশের টিভি চ্যানেলগুলো বলেন, আর আমাদের দেশের ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা দেশের, পাকিস্তান একদম এক নম্বরে, টপ অফ দ্য লিস্ট এক নম্বরে, নিজের দেশের দুর্নাম করতে সবচেয়ে বেশি পারদর্শী, মানে স্মার্ট, সবচেয়ে আগে। কোথায় একটা বম হলো, ও দশটা বম বিললে পাকিস্তানের নিউজ পেপারগুলো লিখবে যে দশটা বম পড়েছে, একশোটা মরে লিখবে দুইশোটা মরেছে, একটা ধর্ষণ লিখবে পঞ্চাশটা ধর্ষণ হয়েছে। তো আমাদের দেশের নিউজ পেপারগুলোর নিয়ম কি, খারাপ রিপোর্টগুলোকে বেশি হাইলাইট করে, আর খারাপ রিপোর্টগুলোকে হাইলাইট করার কারণে শিশু সন্তান এবং ছোটো বাচ্চা এবং মানুষের উপর প্রভাব পড়ে। উচিত এই হাদিসগুলোর আলোকে সাংবাদিকদের যে খারাপ রিপোর্টগুলোকে ছোটো আকারে প্রকাশ করা বা প্রকাশই না করা, আর ভালো রিপোর্টগুলোকে হাইলাইট করা, যাতে সমাজের ছোট শিশু বাচ্চা ছেলে সন্তান যারা টিভি দেখছে তারা ভালো কিছু গ্রহণ করে। ধর্ষণের রিপোর্ট পড়তে পড়তে, পরকের রিপোর্ট পড়তে পড়তে উনি একসময় পরকে শিখে ফেলে, উনি একসময় ভাবে যে এটাই আমাদের সমাজের বাস্তবতা, আমাদের সমাজে এটাই হচ্ছে, এটাই বাস্তবতা। এগুলো এগুলোর ফল কী? এগুলোর অনেক কুফল। সাংবাদিকরা আজকে যা করছে খারাপ রিপোর্টগুলোকে হাইলাইট করার মাধ্যমে, এর কুফল আপনি হাতে গুনতে পারবেন না, এর কুফলের মাসুল দিতে দিতে শতক পার হয়ে যাবে, শত শত বছর পার হয়ে যাবে। এই জন্য সাংবাদিকদের উচিত যে তারা সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে ভালোগুলোকে হাইলাইট করুক আর খারাপগুলোকে কম করে হাইলাইট করুক, যাতে এগুলোর প্রভাব সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়ে এই হাদিসগুলোর আলোকে। তো এই বলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আলোচনা শেষ করলে তো হবে না, মানে করতে তো হবে। আগামী সপ্তাহে রাসূলুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করিও না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর দালালি করিও না, ওয়ালা তাবাগাজু, পরস্পরের অন্তরে একে অপরের জন্য ঘৃণা রাখিও না, ওয়ালা তাদাবারু, এবং তোমরা পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করিও না, ওয়ালা ইয়াবিয়া বা'দুকুম আলা বাই'ই বা'দিন, এবং একজন যেন তার ভাইয়ের ক্রয়ের উপর ক্রয় না করে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর ভাই ভাই পরিণত হয়ে যাও, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে অত্যাচার করে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করে না, ওয়ালা ইয়াকযিবুহু, তার উপর মিথ্যা অপবাদ দেয় না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে ছোট করেও দেখে না, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার ইশারা করলেন তাকওয়া হচ্ছে এখানে, বিহাসবি ইমরিইন মিন আশারি আন ইয়াহকিরা আখাহু মুসলিম, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে ছোট করে দেখে, সে তার ভাইকে ছোট নজরে দেখে, এটাই তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের মূল ভাব হচ্ছে যে মুসলমানেরা ভাই ভাই, একজন মুসলমানের মান সম্মান রক্ত আরেকজন মুসলমানের উপর হারাম।
শুধু রক্ত হারাম এটা তো আমরা ঠিকই বুঝি, কিন্তু মান সম্মানও হারাম। মান সম্মান হারাম মানে আপনি আপনার মুসলমান ভাইয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না, তার অগোচরে তার নামে দুর্নাম করে, তার উপর অপবাদ দিয়ে, তার দুর্নাম মানুষের কাছে বর্ণনা করে, অপপ্রচার করে তার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, এটা একটা হারাম কাজ। আর কোন ইবাদ আল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর ভাই ভাই হয়ে যাও। এই জায়গায় একটা জরুরি কথা, সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মুসলমানগণ পরস্পর ভাই ভাই হওয়ার এক নম্বর ভিত্তি হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে কোনায় কোনায় যত মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবাই আমার ভাই। সে যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাবো। তাহলে ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই ভ্রাতৃত্বের মানদণ্ড আপনি দল করবেন, যখনই ভ্রাতৃত্বের মানদণ্ড আপনি সংগঠন করবেন, যে জামাত ইসলাম করে ওর সাথে এখন খারাপ ব্যবহার করব, এই আওয়ামী লীগ করে ওর সাথে আমি খারাপ ব্যবহার করব, এই বিএনপি করে ওর সাথে আমি খারাপ ব্যবহার করব, তখনই আপনি ইসলামের এই ভ্রাতৃত্বের বন্ধনকে ভেঙে দিলেন, ছিন্ন করে দিলেন। এটা অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় গুনাহের কাজ। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে দলই করুক, উনি মুসলমান, সে আপনার কাছে ভালো ব্যবহার পর হক রাখে। আল্লাহ রাসূল বলছেন যে আল মুসলিম ও আলাল মুসলিম সিত্তা হক, একজন মুসলমান আর ছয়টা হক, সালাম দিতে হবে, হাঁচি দিলে জবাব দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, জানাজার সালাত আদায় করতে যেতে হবে, এই ছয়টা হক একজন মুসলমান আর একজন মুসলমানের উপর, কোনো আওয়ামী লীগের আর এক আওয়ামী লীগের উপর নয়, কোনো বিএনপির আর এক বিএনপির উপরে নয়। কথা বুঝতে পারছেন? মানে দল এবং সংগঠন ভিত্তিক যে ভ্রাতৃত্বের মানদণ্ড আমরা আজকে বানায় নিয়েছি, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী মানদণ্ড। এটা সম্পূর্ণ কী বিরোধী মানদণ্ড? ইসলাম বিরোধী মানদণ্ড, এবং ইসলামকে ভিতর থেকে খোখলা করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এই সংগঠন এবং দল ভিত্তিক ভ্রাতৃত্ব। এটাকে ভেঙে দিতে হবে। এই ভ্রাতৃত্বকে আবার কোথায় নিয়ে যেতে হবে? ইসলামের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে যে ভ্রাতৃত্ব, সে ভ্রাতৃত্বের উপর। কেমন? যে পানি আরেকজন চাচ্ছে, তুমি মৃত্যুর মুখে আছে, তাও বলছে আমার ভাইকে পানি দিয়ে আসো, তখন তার কাছে পানি নিয়ে গেল, তার কাছে যখন পানি নিয়ে যাচ্ছে তখন আরেকজন পানি পানি বলে চিৎকার করছে, তুমি তো আমার ভাইকে আগে পানি দিয়ে আসো, তার কাছে পানি নিয়ে যাচ্ছে, সে মারা গেল, ফিরের কাছে ইও মারা গেছে, ফিরে প্রথমজনের কাছে আসছে, প্রথমজনও মারা গেছে। এটা হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব। আর এই ভ্রাতৃত্ব শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, কোনো দল, কোনো সংগঠন, কোনো মতের উপর ভিত্তি করে নয়। এ বিষয়ে খুব সজাগ থাকতে হবে আমাদেরকে। এই জায়গায় আর একটা যেটা সবচেয়ে বড় চমৎকার কথা, সেটা হচ্ছে যে এখানে হিংসার কথা আসছে। হিংসার মানুষের অন্তরকে অনেক অনেক একটা বড় বোঝা, যদিও হাদিসটা জয়ীফ, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নার। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেন হিংসা মানুষের আমলকে ওইভাবে খেয়ে নেয় যেইভাবে আগুন কাঠকে খেয়ে নেয়। হিংসা দুটো বিষয়ে করা জায়েজ, সেটা হচ্ছে যদি কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি দেয়, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইলেন যে আল্লাহ আমার এরকম ধন সম্পত্তি হোক, যাতে আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। কাউকে আল্লাহ ইলম দিয়েছে, আপনিও আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমাকে ইলম দাও, আমি যাতে এরকম ইলম দ্বারা মানুষকে উপকার পৌঁছাতে পারি। এটাকে হিংসা বলা হয়। এটাকে কী বলা হয় বলেন তো? গিবতা। এটাকে কী বলা হয়? গিবতা, মানে আরেকজনের কাছে যেটা আছে ওটা ওর কাছে থাক, কিন্তু আল্লাহ ওটা আমাকেও দিক। আর হিংসা হচ্ছে ওর কাছে যেটা আছে ওটা ধ্বংস হয়ে যাক, এটা হচ্ছে হিংসা। এই হিংসা অনেক বড় গুনাহ এবং আপনাকে শান্তিতে থাকতে দিবে না, শান্তিতে আপনাকে ঘুম পাড়তে দিবে না। একজন মুসলমানের বিক্রির উপর আরেকজন মুসলমানের বিক্রি করিও না, আর একটা হচ্ছে দালালি করিও না, দুটো প্রায় কাছাকাছি। এই যে মোবাইলটা আমি কিনতে গেছি, কিনতে যাওয়ার পর দাম বললো কত? তো 5,000 টাকা। তখন দালাল রাখা আছে, দালাল রাখা এসে বলছে যে, তখন ওই বলছে যে, এসে বলছে এই মোবাইলটা আমি 6,000 টাকাতে কিনবো, বা এর সাথে ক্রেতা বিক্রেতার সাথে দাম দর হচ্ছে, যে কিনবে সে বলছে ভাই 3,000 টাকায় দেওয়া যায় না, বিক্রেতা দাম বলেছে 5,000, আর যে কিনবে সে বলছে 3,000 টাকায় দেওয়া যায় না, তার মাঝখানে দালাল বলছে ভাই আমি 4,000 টাকা নেবো, আমাকে 4,000 টাকা দিন। তখন দাম এক সেকেন্ডে 1,000 টাকা বাড়ে গেল। তখনই মনে করছে যে বাস্তবে মনে হয় জিনিসটার দাম মনে হয় 5,000ই বা 4,000ই। তখন দেখা যাচ্ছে 4,500 জিনিসটা কিনে নিয়ে চলে গেলো দালালির কারণে। তো এটা একটা দালালি, সে ইচ্ছাকৃতভাবে ভাড়া করে দালালি করছে, বিক্রেতার সাথে তার চুক্তি আছে, এটা হারাম ব্যবসা এবং এর অর্থ উপার্জন এটাও হারাম। আর আরেকটা হচ্ছে বাই আলা বাই আখিহি, এইরকমই আমিও কিনতে আসছি, আপনিও কিনতে আসছেন, কিন্তু আমার যতক্ষণ না ক্রেতার সাথে কথা শেষ হচ্ছে ততক্ষণ আপনার অধিকার নাই যে আপনি এই কথার মধ্যে কথা ঢালেন। জিনিসটা যতই সুন্দর হোক, যতই আপনার কাছে প্রিয় হোক, যতই একটা পিচই থাকুক, আখেরি লাস্ট পিচ,
আপনি লাস্ট পিচ আছে, আপনি ক্রেতার কাছ থেকে কিনতে গেছেন, এখন আপনি আমি গেছি, আমি যাই এখন আমার লাখ টাকা কোটি টাকা, তখন আমি বলছি এটা আমাকে দাও, আমাকে দাও, আমি 50,000 নিয়ে নেবো, 70,000 নিয়ে নেবো, তখন ওই লোকটা গরিব সে কিনতে পারলো না, তো আমি ওর ক্রেতার ওর বিক্রির উপর বিক্রি করলাম, এটা হারাম, এটা চলবে না। সেরকম একজন মেয়েকে আর একজন ছেলে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, যতক্ষণ না কথা ফাইসালা হচ্ছে ততক্ষণ মেয়ে যত সুন্দরী হোক, যতই আপনাকে ভালো লাগুক, আপনার জন্য হারাম, আপনার জন্য নাজায়েজ যে আপনি যতই পারফেক্ট হন ওই মেয়ের জন্য ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠানো, যতক্ষণ না ওদের সাথে কথা মিটমাট হয়ে যাচ্ছে তারা বিয়ে করবে কি করবে না। তো এটাও একজন মুসলিম ভাইয়ের অধিকার। আর এই বিষয়ে রাসূল স্পষ্ট হাদিস, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও, ওয়ালা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের প্রতি বলবো না যেটা করলে তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে, সেটা কি আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। আরেকটা হচ্ছে যে এই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ গণ্ডগোল দূর করা এত নেকির কাজ যে আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যা বলাকে জায়েজ করে দিয়েছেন। মিথ্যার মতো মহাপাপকে কিসের জন্য জায়েজ করলেন? যাতে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে উভয়ে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভ্রাতৃত্বের বন্ধন কতটা। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন করিও না। 3 দিনের বেশি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বন্ধ রাখতে পারে না, না জায়েজ। যদি যদি কথা বন্ধ রাখে তাহলে সে গুনাহগার হবে, এবং যে কোনো একজনকে অবশ্যই আগে সালাম দেওয়ার মাধ্যমে কথা শুরু করতে হবে। তবে হ্যাঁ, যদি দিনী বিষয় হয় এবং আপনি তাকে শিক্ষা দিতে চান, আপনি তাকে শাস্তি দিতে চান, আপনার পরিবারের অন্তর্ভুক্ত হয়, তাহলে আপনি 3 দিনেরও বেশি তার সাথে কথা বন্ধ রাখতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে দীর্ঘ 1 মাস কথা বন্ধ রেখেছিলেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জায়গায় ওই যে ইসলামের ভ্রাতৃত্বের যে কথাটা বললাম, সে কথাটার সাথে আরেকটা কথা যোগ করি যে ইসলামের অন্যতম একটা মূলনীতি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক রক্ষা করার, সম্পর্ক ছিন্ন করা। তো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় আর মুসলমানদের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়, এটার ভিত্তি হচ্ছে ইসলাম। এই ওয়ালা আর বারার ভিত্তি যখন ইসলাম বাদ দিয়ে অন্য কিছু হবে, তখন আমরা ওয়ালা এবং বারা, একটা বিরাট লম্বা আলোচনা ওয়ালা এবং বারার আলোচনা, এই বিষয়ে ইনশাল্লাহ অন্য আর একদিন আলোচনা করা যাবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলছেন, আত তাকওয়া হা হুনা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আমলও দেখবেন না, তোমাদের চেহারাও দেখবেন না, কি দেখবেন? তোমাদের অন্তর দেখবেন। এই জন্য কে তাকওয়াবান কে তাকওয়াবান নয়, এটা অন্তর দ্বারা প্রমাণিত হয়। এই জন্য আপনার কাছে কেউ ভিক্ষা চাইতে আসছে, আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন না, 1 দিনের 2 দিনের দিচ্ছেন না, কিন্তু ওই লোকটাই যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহকে জান্নাত দিয়ে দেবে তার অন্তরের তাকওয়ার কারণে। এরকম একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় যে একজনকে দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা রাআইতুকা ফী হাযা, এই যে লোকটা গেল, এই লোকটার সম্পর্কে তোমার ধ্যান ধারণা কী? তখন বলছে যে মিন আশরাফিন নাস, দুনিয়াতে যত লোক আছে বা এই গ্রামে যত লোক, তাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে শ্রেষ্ঠ। যদি কোনো মেয়েকে প্রস্তাব দেয় তো সাথে সাথে ওই পরিবার রাজি হয়ে যাবে। যদি কারোর জন্য সাফাত করে সুপারিশ করার, সুপারিশ গ্রহণ করা হবে, যেখানে যা সুপারিশ করুক, কোর্টে, কাছারিতে, থানাতে, সব জায়গার সুপারিশ চলবে। ওয়াইন কয়লা ইউসমা আলাহ, যদি কোনো কথা বলে তাহলে মানুষ তার সেই কথা শুনে। তখন রাসূল চুপ থাকলেন। মাররা বিরজুলিন আখার, কিছুক্ষণ পর আর একটা লোক গেল, আল্লাহ রাসূল বলছেন মা রাআইতুকা ফী হাযা, এই লোক সম্পর্কে তোমার ধ্যান ধারণা কী? তখন বলছে হে আল্লাহ রাসূল, মিন ফুকারা আল মুসলিমিন, মুসলমানদের দরিদ্র গরিব। ইন খাতাবা লা ইউনকাহ, যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তার প্রস্তাব গ্রহণ করা হবে না। ওয়াইন শাফা আল্লাহ শাফা, যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশের কোনো মূল্য নাই। ওয়াইন কয়লা লা ইউসমা, কোনো কথা যদি সে বলে তার কথার কোনো ভ্যালু নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা খায়রুম মিন মিলআল আরদ মিছলা হাযা, সারা দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে এই লোকটার কাছে যেটা আছে এটাই উত্তম। কেন? এই লোকটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রিয়। দুনিয়াতে অনেক সম্মানী আছে যারা আল্লাহর কাছে অসম্মানী, আর দুনিয়াতে মানুষের কাছে অনেক অসম্মানী ব্যক্তি আছে যারা আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু নিকটে সবচেয়ে সম্মানী সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই জন্য কাউকে অবহেলা করার সময়, কাউকে ঘৃণা করার সময়, ছোট করে দেখার সময় খুব সজাগ। যদি ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় হয় তাহলে আপনার 12টা বাজে যাবে। কথা বুঝতে পারেননি? কেন? আল্লাহ তখন আপনার শত্রু পরিণত হয়ে যাবে। এই জন্য কাউকে ছোটো করে দেখতে নেই, হতে পারে আল্লাহর কাছে সে অনেক প্রিয় বান্দা। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। এই বলে আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরস্পরের ভ্রাতৃত্বকে বাড়ায় দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।